Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. May yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluh. Sallallahu ta'ala alihi wa ala alihi wa sahbihi wa sallama tasliman katsira. Amma ba'd. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 26 জামাদাল উলা 1444 হিজরি মোতাবেক 20 ডিসেম্বর 2022 আমাদের সাপ্তাহিক আলোচনা সংক্ষিপ্ত জাদুল মাদ থেকে বিষয়বস্তু জুমা সম্পর্কে চলছে। জুমা সম্পর্কে একটি আলোচনা গত সপ্তাহে হয়েছে আর আজকে জুমার বিশেষ একটা দিক, তা হচ্ছে জুমার সূচনা। জুমার সালাত কখন শুরু হলো, কিভাবে শুরু হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি শুরু করলেন মক্কায় না মদিনায়, কোন মসজিদে প্রথম জুমা শুরু হয়েছে এই বিষয়ে, আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি জুমার সে খুতবাগুলিতে কি ছিল, কয়েকটি দিক এখানে লেখক সবগুলি দিক না হইলেও উল্লেখ করেছেন। বলছেন লেখক রাহমাহুল্লাহ তাআলা, ফি মাবদাই জুমা, জুমার সূচনা সম্পর্কে, জুমার সূচনা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, কারণ সংক্ষিপ্ত জাদুল মাদে আলোচনা বিষয়বস্তু হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, তাহলে বলা যেতে পারে বিষয়বস্তু জুমার সূচনা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এবং তার খুতবা। ওয়া যাকারা ইবনে ইসহাক, ইমাম ইবনে ইসহাক উল্লেখ করেছেন, ইমাম ইবনে ইসহাক রাহমাহুল্লাহ মুহাদ্দিসও ছিলেন, হাদিসেরও তার জ্ঞান ছিল ভালোই, আর তার চাইতে বেশি তিনি অভিজ্ঞ ছিলেন, পণ্ডিত ছিলেন সিরাতের, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে। সিরাত সম্পর্কে তিনি গ্রহণযোগ্য ইমাম ছিলেন, কিন্তু হাদিস বর্ণনার ক্ষেত্রে তার দুর্বলতা দেখা দিয়েছে বিভিন্ন ক্ষেত্রে। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম তার সম্পর্কে বলেছেন যে তার যদি বর্ণিত হাদিস থাকে তো হাদিস জঈফ, দুর্বল, কিন্তু সিরাতে তিনি হুজ্জত, তার কথা দলিল। সুবহানাল্লাহ, তাহলে চিন্তা করেন যে একজন আলেম, সেই যুগের আলেম, অত বড় বড় আলেম হইতো, তারপরে মুহাদ্দিস, তারপর সব সাবজেক্টে দলিল না। আর আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানের সমাজে, আরব দেশে নাই, আরব দেশে যারা সেই যেই সাবজেক্টে সেই সাবজেক্টের উপরই তার আলোচনা করে, বাইরে যায় না ওরা। কিন্তু আমাদের দেশের আলেমরা সবগুলি সাবজেক্ট একটু করে পড়ে, কোনোটা যে ফুল করে পড়েছে তা না, সবগুলি একটু একটু করে পড়ে, মানে শুধু টাচ দেওয়া হয়, কোনোটাতে একটু হয় বেশি, কোনোটাতে একেবারে কম, আর সব কথাই জিজ্ঞাসা করে জনগণ, আর সব বিষয়ে উত্তর দেয়। রোগ এটা বড় একটা রোগ, যার ফলে অধিকাংশ এ মুফতিরা ফদল্লু ও আদল্লু, নিজেও পথভ্রষ্ট হয় অন্যদেরকে পথভ্রষ্ট করে। মাদ্রাসা পড়ার ক্ষেত্রেও মাদ্রাসার যে সিলেবাস এবং শিক্ষকদের যে সাবজেক্ট দেওয়া হয় ওই ক্ষেত্রে দেখবেন, কিন্তু ইন্ডিয়া বাংলাদেশের মাদ্রাসায় বড় বড় যেগুলো মাদ্রাসা, যে কোনো মাদ্রাসা, আহলে হাদিস মাদ্রাসা হোক আর দেওবন্দি বেরলভী যাই হোক না কেন, মাদ্রাসাতে একজন শিক্ষক চার পাঁচ রকম সাবজেক্ট পড়াচ্ছে, সেই পড়াচ্ছে সাহিত্য, সেই পড়াচ্ছে নাহু, সেই পড়াচ্ছে সার্ফ, সেই পড়াচ্ছে ফেকা, সেই পড়াচ্ছে হাদি, সেই পড়াচ্ছে তফসির, হ্যাঁ, সেই ওসুলে ফেকা, সে মুস্তালাহুল হাদি, সবই পড়াচ্ছে। এমনকি যেসব মাদ্রাসা এখনও মান্তিক, ওই লজিক, হেকমত, দর্শন, হ্যাঁ, সে গ্রিক দর্শন, ইউনানি ফালসাফা, ওগুলোও পড়াচ্ছে। একজন এতগুলি সাবজেক্টে কী করে দক্ষ হইতে পারে, যার ফলে বেশি তো এলেম নাই, কোনোরকম তরজমা করে দিলে ছাত্র মনে করে যে হ্যাঁ ওদের ওস্তাদ তো যথেষ্ট তরজমা করে দিতে পারছে, তরজমা করা যথেষ্ট মুশকিল এটা। কিন্তু সৌদি আরবে এসে আমরা যেসব লেখাপড়া করেছি, আমরা তো ইউনিভার্সিটিতে, এখন আমাদের বাচ্চারা যে প্রাইমারিতে পড়াশোনা করছে, যেই শিক্ষক
কোরআনের শিক্ষক কোরআনেরই শিক্ষক, তাজবিদের তো তাজবিদের শিক্ষক, যেই ব্যক্তি তফসিরে তো তফসিরের, যে হাদিসের তো হাদিসের, যে ফেকার তো ফেকের, ও ফেকা ডিপার্টমেন্টে পড়ে এসছে, কুলিয়াতুল শরিয়াতে পড়ে এসছে, আর হাদিস পড়াইতে হলে কুলিয়াতুল হাদিসে পড়ে এসছে, হাদিস ফ্যাকাল্টিতে পড়ে এসছে। জি, আর অন্য সম্পর্কে যদি জিজ্ঞাসা করেন, একজন সাহিত্য কুলিয়াতুল আদব থেকে সাহিত্য আপনার ফ্যাকাল্টি থেকে বা কলেজ থেকে পড়ে এসছে, ভাষা আর উপরে পড়ে এসছে কুলিয়াতুল গাল আরবিয়া, আর ওর কাছে হাদিস জিজ্ঞেস করে বলবেন না, তো জানি না আমি, ফিকহি মাসলা মাসায় জিজ্ঞাসা করবেন না, না ও নিজেকে অযোগ্যই মনে করে, কিন্তু আমাদের দেশের আলেম সমাজ সবই যোগ্য, যার ফলে জাতীয় বিভ্রান্ত আর জাতির যারা ধর্মীয় নেতা তারাও নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করছে, আখেরাত খারাপ করছে, দুনিয়ায় কিছু মান সম্মান পেয়ে গেল কারণ ভক্ত আছে, ভুল ফতোয়া দিলেও কিছু সাপোর্টার আছে, হ্যাঁ কিন্তু আখেরাতে সর্বনাশ হয়ে যাবে, আল্লাহ হেফাজত করুন। কি যেন বললাম, ইবনে ইসহাক সিরাতে বড় ইমাম, গ্রহণযোগ্য ইমাম, হাদিসে জঈফ। জি, তিনি উল্লেখ করেছেন আব্দুর রহমান ইবনে কাব বিন মালিক থেকে রাদিয়াল্লাহু আনহু, যে কাব বিন মালিক প্রখ্যাত সাহাবি আর তার ছেলে তাবিউকে রাদিয়াল্লাহু আনহু বলা যায়, আর সাহাবিকে যদি রহমাহুল্লাহকে বলা যায় জায়েজ আছে, কিন্তু যাতে করে চেনা যায়, বোঝা যায়, জনগণ বুঝতে পারে, এই জন্য কিছু কিছু পরিভাষা আছে সালাফগণ থেকে চলে আসছে, সেগুলি খেয়াল রাখা ভালো, সাহাবির নাম আসলে রাদিয়াল্লাহু আনহু, কিন্তু সাহাবির সাথে ওর ছেলে ধরেন তাবেই, তাহলে আমি একসাথে বাপ্পাটা সবাইকে একসাথে দোয়া দিয়ে দিলাম, তো রহমাহুল্লাহ না বলে, কারণ সাহাবি যেহেতু আছে, কি বললাম রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাদের রাজি হয়ে যাক, কারণ কোরআনে কিন্তু শুধু বলা হয়নি মুহাজিরিন আনসার দেব আল্লাহ রাজি হয়ে যাক, বলা হয়েছে মুহাজিরিন আনসার ওয়াল্লাযিনা তাবাউল ইহসান ওয়াসাবিকুনা আল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসানিন, যারা তাদের মুহাজিরিন আনসারদের নিষ্ঠার সাথে অনুসরণ করবে, আকীদা মানহাজ আদর্শ ইবাদত বান্দেগীতে সাহাবায়ে কেরামদের তরিকা আছেন, যদিও কিয়ামতের কাছাকাছি এই যুগে এসেছে অথবা এর পরেও আসবেন, একজন অপরজনের জন্য, আপনার আমার বাবা মায়ের জন্য, হ্যাঁ রাহেমাহুমুল্লাহ বলতে হবে, বাধ্যতামূলক নয়, রাদিয়াল্লাহু আনহু অসুবিধা নেই, জায়েজ, ব্যাস যেন বিভ্রান্ত না হয় যে সাহাবি না কিরে বাবা, এতটুকু না হইলেই যথেষ্ট, বুঝলেই হইল, কারণ নিজের বাপ মায়ের জন্য দাদা দাদির জন্য আল্লাহ তাদের রাজি হয়ে যায় দোয়া করতে পারেন না, আপনি ওস্তাদের জন্য দোয়া করতে পারেন না, যেন রাহেমাহুল্লাহ আল্লাহ রহম করুক তো আল্লাহ রাজি হয়ে যায় দোয়া করতে পারেন না, কোনো অসুবিধা নেই, কিন্তু পরিভাষাগুলো খেয়াল রাখা ভালো। নবী রসুলগণের ক্ষেত্রে আলিহিমুসালাম, আলিহিসালাম, মুসা আলিহিসালাম, এখন শিয়ারা শিয়াদেরকে বেদাতি চিহ্নিত কেন করা যায়, কারণ যদি নবী পরিবারের কারো যদি নাম আসে তাহলে আলী আলিহিসালাম, হুসেন আলিহিসালাম, হাসান আলিহিসালাম, তাই না, হ্যাঁ এটা হচ্ছে গোমরাই, কিন্তু সালাম তো আমরা এক অপরকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম সালাম তো দিচ্ছি আপনাদেরকে, হ্যাঁ আল্লাহ আপনারও শান্তি বর্ষণ করুক, সালামুন আলাইক। জি, তো যাতে করে বেদাতির কোনো লক্ষণ না পাওয়া যায় তাহলে দোয়া দিতে কোনো অসুবিধা নেই। রাদিয়াল্লাহু আনহু যারা মুকাল্লিদিন কোনো মজহাবের অন্ধ মুকাল্লিদ, তারা নিজ নিজ ইমামকে রাদিয়াল্লাহু আনহু বলেছে এটা আপত্তিকর, শুধু আপনার ইমামকে যার অন্ধভক্তি, আবু হানিফার নাম আছে রাদিয়াল্লাহু আনহু, হানাফি মজহাবের ফিকার কিতাব এরকম আছে কিছু কিছু জায়গায়, সব জায়গায় না থাকলে, এইরকমই অন্য অন্য মজহাবের কিতাবাদি ফিকাগুলিতে আছে, এইটা ঠিক নয়, কিন্তু যদি রাদিয়াল্লাহু আনহু যে কোনো ইমাম সম্পর্কে, আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু, ইমাম শাফি রাদিয়াল্লাহু আনহু, ইমাম আহমদ রাদিয়াল্লাহু আনহু, ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু জায়েজ, কিন্তু একজনকে শুধু যদি বলেন আর অন্যজনকে নয় তখন না জায়েজ, কারণ এটা বেদাতির লক্ষণ, যে আপনি কেন পার্থক্য করেছেন আবু হানিফা শাফি মালিক আহমদ ইমাম বুখারিদের, কেন পার্থক্যটা। জি, তো আব্দুর রহমান ইবনে কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহুম বলছেন, কাল কুনতু কায়দা আবি হিনা কুফা বাসারু, আমি আমার আব্বাকে সঙ্গে নিয়ে যেতাম,
কায়েদ মানে হচ্ছে কায়েদ বুঝেন আজকাল ড্রাইভারকে কি বলা হয় যেমন সাইখ বলা হয় ওটাকে আপনারা মাতৃভাষায় এখানকার সওয়াক বলছেন সওয়াক আসলে শুদ্ধ ভাষা নয় যদিও সেটা সাকায় সুখ থেকে সওয়াক এসেছে কিন্তু সাইখ সাইখ মানে হচ্ছে ড্রাইভার ওইরকম কায়েদ দেখেন আপনাদের ওইতে যে পারমিট আছে ওতে বা এতে লাইসেন্স আছে ড্রাইভিং লাইসেন্স কায়েদুল মারকাবা কায়েদ কায়েদ লিডারকে বলা এই জন্য মোহাম্মদ আলী জিন্নাকে যেহেতু পাকিস্তানের সে লিডার ছিল পাকিস্তান আন্দোলনে সেই জন্য তাকে বলা কায়েদ আজম হ্যাঁ মহান লিডার কায়েদ আজম আমরা দাদা আমলে কেউ মোহাম্মদ আলী জিন্নার নাম নিত না বলতো কায়েদ আজম বলেছেন কায়েদ আজম মানে এত ভক্তি ছিল যে আমাদেরকে পাকিস্তান উপহার দিয়েছে কিন্তু ইসলাম উপহার দিতে পারেনি এটা ভূমি উপহার দিয়েছে আর সেই ভূমি দুই খণ্ডে খণ্ডিত হয়েছে মানুষের মুসলিমদের পাপের কারণে আর তার দুর্বল হয়েছে কোনো শক্তিশালী হয়নি কারণ তারা মানুষের সাথে প্রতারণা করেছে ইসলামের নামে পাকিস্তান করে সেখানে ইসলামী আইনের বাস্তবায়ন করার কোনো চেষ্টা করেনি কালা তিনি বলছেন কুন্তু কায়দা আবি আমার বাপকে আমি টেনে নিয়ে কাদা একুদ মানে টেনে নিয়ে যাওয়া টেনে নিয়ে যেতাম লাঠি ধরে আছে টেনে নিয়ে যাচ্ছে ভাত ধরে টেনে নিয়ে যেত হেনা কুফাবাসারও যখন তার দুই চোখ অন্ধ হয়ে গিয়েছিল দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন তাহলে যখন তিনি বৃদ্ধ হয়ে যান কাব বিন মালিক প্রখ্যাত সাহাবি যার ঘটনা তবুক যুদ্ধের ক্ষেত্রে খুব প্রসিদ্ধ ঘটনা রয়েছে যে পিছিয়ে থেকে গেছিলেন তিনজন তার একজন তারা খাঁটি মমিন হওয়া সত্ত্বেও যাবো যাচি করে আর সাঁত পেলেন না সাঁত ধরতে পারলেন না দূরের সফর কোন দিকে যে মরুভূমি তা হারিয়ে যাব খুঁজেই পাবো না যে কোন দিকে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামগণ 50 দিন পর তাদের তওবা কবুল হয়েছিল তো শেষ জীবনে অন্ধ হয়ে গেছিলেন ভালো মানুষ অন্ধ হয়ে যেতে পারে এই নয় যে কেউ অন্ধ হলে যেমন আমাদের বাঙালি সমাজে অনেক জেহালাত আছে কারো যে বিপদ আপদ আসে কোনো পাপ করেছে জীবনে নাহলে হয় এরকম না না ভালো মানুষ আল্লাহর ওলি শেখ নওয়াজ অন্ধ গত এখনও গ্রান্ড মুফতি শেখ আব্দুল আজিজ আলী শেখ দুই চোখে অন্ধ জি বড় বড় ওলামা ইকরাম সৌদি আরবের বড় বড় ওলামা ইকরামরাই অন্ধ দুই চোখে জি যাদের আল্লাহ চোখ নিয়ে নেয় তাদেরকে তার উত্তম বিকল্প তাদের স্মৃতিশক্তি দিয়েছেন এত স্মৃতিশক্তি প্রখর সুবহানাল্লাহ জি আমি একজন অন্ধকে দেখেছি আলেম মানে অকল্পনীয় মানে আপনাকে মুজিজা মনে হবে অলৌকিকত্ব মোদী ইউনিভার্সিটিতে এরকম একজন প্রফেসর ছিলেন দুই চোখের অন্ধ আর যখন পিএইচডির যে থিসিস হয় বা এমফিলের থিসিসগুলি যখন মনাকাশা করতেন তখন ছাত্র হিমশিম খেয়ে যেত পাতা নম্বর অমুক লাইন নম্বর অমুক নিচে থেকে ওপর থেকে মানে কল্পনাই করতে পারেন না যদি শুনতাম তো হয়তো অনেক সময় সন্দেহ হইতো নিজের চোখে বসে ওই মজলিসে বসে আছি আর চলছে আপনার পিএইচডি বা ইয়ের এমফিলের থিসিসের সম্পর্কে আপনার তার পরীক্ষা নিরীক্ষা মূল্যায়ন চলছে তো আল্লাহ রাব্বুল আলামিন কারো কোনো নিয়ামত নিলে তাকে উত্তম বিকল্প দিয়েছেন এটা নাই কিন্তু আরেকটা আছে এতে বড় সান্ত্বনার খোরাক আছে মানুষের জন্য আহার আছে হতে পারে আল্লাহ আপনাকে এলেম দেননি তো আপনাকে পয়সা দিয়েছেন হ্যাঁ আমাকে পয়সা দেননি তো আল্লাহ এলেম দিয়েছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ দাদা বোঝা গেছে না কাউকে পয়সা দেয়নি আলহামদুলিল্লাহ সুস্থ কিন্তু পয়সা হলো অসুস্থ বেশিরভাগ যত পয়সা তত রোগ বেশি যত পয়সা হলো তত বেশি হ্যাঁ দামি দামি রোগ দামি রোগ মানে কি রোগ আবার দামি হয় মানে অনেক পয়সা দিয়ে চিকিৎসা করাইতে হয় তো ফাইজা খারাজ তো বেহি এলা জুমাতে যখন তাকে নিয়ে আমি জুমা মসজিদে বেরোইতাম তাহলে বোঝা গেল যে সাহাবাই কেরামগণ সালাফগণ দু চোখের অন্ধ হইল মাজুর বাড়িতে নামাজ পড়তে পারবেন তারপর তারা মসজিদে যেতেন কারণ তারা ছাড় নিতেন না উত্তমের আমল করতেন একটা হচ্ছে ডিসকাউন্ট ছাড় আমি ছাড় নেব না আমি বেশি উত্তমটা করব আমার জন্য জায়েজ কিন্তু জায়েজটা না করে যেটা বেশি ভালো বেশি ফজিলতের সেটা করব আমার তো আছে লোক নিয়ে যাওয়ার মসজিদে ছেলে নিয়ে যেতে পারছে বা কেউ নিয়ে যাওয়ার আছে যখন আমি তাকে নিয়ে জুমার দিনে যেতাম আমার আব্বাকে ফাসামিয়াল আজান আল্লাহার আজান শুনতে পেতেন জুমার আজান শুনলে কি বলতেন তিনি প্রতি জুমাতে তার একটা অভ্যাস ছিল কি করতেন
ইস্তাগফার আলী আবি উমামা আসাদ ইবনে জুরারা যখনই আজান শুনতেন কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে বলছেন তখনই আসাদ বিন বলছেন আবু উমামা আসাদ বিন জুরারার জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করতে ক্ষমা চাইতেন আল্লাহ তুমি আসাদ বিন জুরারা যার কুনিয়াত উপনাম হচ্ছে আবু উমামা তাকে তুমি মাফ করে দাও আল্লাহুম্মা গফির লি আবি উমামা আসাদ বিন জুরারা আসাদ বিন জুরারার জন্য আল্লাহর কাছে কি চাইতেন ক্ষমা চাইতেন ফকুনতু হিনান আসমা যালিকা মিনহু আমি যখন এটা শুনতাম বা শুনলাম বারবার বলছেন তিনি বারবার বলছেন এক রিওয়ায়েতে এভাবে আছে ফকুনতু হিনান আসমা যালিকা মিনহু কিন্তু তার চেয়ে স্পষ্ট জাদুল মাদের আসল মূল কিতাব আছে ফা মাকাসা হিনান আলা যালিকা এইরকম বেশ কিছুদিন যায় মানে একদিন দুই দিন প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে যেমনই আজান শুনতে পাই জুমার আমার আব্বা তখন কি বলে আল্লাহুম্মা গফিরলি আবি উমামা আসাদ বিন জুরারা আল্লাহ তুমি আবু উমামা আসাদ বিন জুরারাকে মাফ করে দাও খালি এই দোয়া করতেন প্রতি সপ্তাহে এটা কেন করছে প্রশ্ন উঠল ফকুলতু মনে মনে আমি ভাবলাম ইন আজিজ আল আজান না ইন আজিজ আল্লাহ আসালহ জি ইন্না আজজান আল্লাহ আসআলহু আমি যদি তাকে জিজ্ঞাসা না করি তো এটা আমার অক্ষমতা জিজ্ঞাসা কেন করব না অনেক সময় বড়দেরকে বাপকে অথবা প্রভাবশালী কোনো ব্যক্তিকে ওস্তাদকে অনেক সময় অনেক ছাত্র কিন্তু সাহস করে জিজ্ঞাসা করে না অনেক বাপ এত দাপটওয়ালা থাকে যে ছেলে ওর সামনে কথাই বলতে পারে না সাহসই করে না যে কথা বলবে তো বলছেন যে মনে মনে ভাবলাম যে আমি যদি তাকে জিজ্ঞাসা না করি অথচ আমার মনে এই কথা জাগছে যে প্রতি সপ্তাহে কেন উনি এরকম বলছেন তাহলে এটা আমার দুর্বলতা এবং অক্ষমতা আমি কি এত অক্ষম কেন জিজ্ঞাসা করব না মনে মনে ঘুরছে কথা জিজ্ঞেস করি কি ব্যাপারটা কি ফকল তো তখন বললাম ইয়া বাতা হে সম্মানিত আব্বা আর এটা ইস্তেফার কালি আসাদ বিন জুরারা আপনি আসাদ বিন জুরারার জন্য যে ক্ষমা চাইছেন প্রতি সপ্তাহে আচ্ছা বলুন তো কুল্লামা সামেত আল আজান বিল জুমা অন্য সময় নয় যখনই জুমার আজান শোনেন তখনই আপনি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন কেন রহস্যটা কি ব্যাপারটা কি কিছু আছে কিছু প্রেক্ষাপট আছে ফকালা আই বনাইয়া হে প্রিয় বৎস কান আসাদ আউয়ালা মান জাম্মা বিনা বিল মদিনাতি ক্বাবলা মাকদামি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আসাদ বিন জুরারা এমন এক ব্যক্তিত্ব আনসারীদের যিনি সর্বপ্রথম মদিনায় জুমা কায়েম করেছিলেন প্রথম জুমা কায়েম করেছিলেন ক্বাবলা মাকদামি রাসূলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদার্পণের মদিনায় আগমনের বা পদার্পণের আগে ফি হাজমিন নবীতে মিন হাররাতা মিন হাররাতে বানী বায়াজা ফি নাকি নাকি নামক স্থানের বানী বায়াজার মহল্লায় হাজমুন নবীতে হাজমুন নবী কোন একটা জায়গার নাম যেমন আমাদের দেশে একটা গ্রাম আছে বা একটা এলাকা তারপরে এলাকার মধ্যে একটা মহল্লা মহল্লার মধ্যে হ্যাঁ ওই জায়গায় এইদিকে এক এক জায়গার একটা নাম আছে ওই রকম মদিনায় আর কি ইউকালু লাহা নাকিউল খাজমাত জায়গাটিকে বলা হতো নাকিউল খাজমাত যখন এইরকমটা বললেন তখন আমি জিজ্ঞেস করলাম কাম কুনতুম ইয়াউমাইদিন সেই দিন আপনারা কতজন ছিলেন যেদিন প্রথম জুমা আপনারা পড়েন সেই দিন আপনাদের সংখ্যা কত ছিল কাল বলেন আর বাউনা রাজুলান চল্লিশ জন চল্লিশ জন ছিলাম কোন কোন মজহাবে বা কোন কোন আলমাদের কাছে সর্বনিম্ন জুমা কায়েম করার জন্য সংখ্যা হচ্ছে চল্লিশ এখান থেকে নিয়ে সেই ধরনের কিন্তু এইটা কি দলিল যে চল্লিশ জন হইতে হবে এই জন্য জুমা কায়েমের জন্য কয়জন প্রয়োজন রয়েছে বড় ইখতলাফ রয়েছে বিভিন্ন মত রয়েছে কেউ বলছে বারো জন যারা বারো জন নিয়েছে তারা বলছে যে নবী সাল্লাম একদিন জুমার খুতবা দিচ্ছিলেন আর ওই সময় মানুষের তো দুর্ভিক্ষ আরব দেশে তো খেজুর ছাড়া আর কিছুই পাওয়া যায় না কোনো ফসলও হইতো না ওদিনে খেজুর তাইফে আঙ্গুর কিশমিশ আর কিছুই নেই তো সামদেশ থেকে গম আসতো সামদেশ থেকে গম আসতো ওই দেশে গম চাষ হইতো ওই যুগে
তো গম বিক্রি হতে আসলে বাজারে মানুষের হিড়িক পড়ে যেত, দেখিয়ে জানি একটু দেরি হলে আর পাবো না, আর না পেলে আর ছেলেমেয়েরা কখনো একটু রুটিও খেতে পাবে না। তো এসছে ওই সামদেশ থেকে গম এসছে, সামদেশ মানে সেরিয়া আর যেসব আশেপাশের আরও যে সবগুলি বৃহৎ শাম তখনকার বড় শাম। তো সাহাবাই কেরামগণ খুতবা শুনছেন, জানতে পারলেন যে এইরকম গম এসছে, এখানে মোনাফিকরা আছে ওরা কিনে নেবে, ইহুদিরা আছে হয়তো কিনে নেবে, আমরা পাবোই না, খাঁটি মুসলিমগুলো গমও পাবো না, আমাদের বাচ্চারা অনাহারে থাকবে। সুবহানাল্লাহ, এই নয় যে সচ্ছল অবস্থায়, আজকাল সচ্ছল অবস্থায় সুখে আছে, দিনের কথা শোনার জন্য আসছেন না, আর যদি এসে থাকে উধাও, কি দেখার জন্য? খেলা দেখার জন্য, কাফেরদের খেলা নিয়ে মুসলিমরা মেতে, এ হচ্ছে এদের ইমান ইসলামের শোচনীয়তা, কোন পর্যায়ে গেছে তাদের ইমান ইসলাম আল্লাহ ভালো জানেন। জি, আল্লাহ হেফাজত করে, মুসলিম জাতি যতদিন ফিরে না আসবে তাদের দিনের দিকে ততদিন এইরকমই গোলামি করবে, এটাও একটা বড় গোলামি যে কাফেরদের খেলাতে খুশি আর কাফেরদের খেলাতে আনন্দ, হ্যাঁ ফ্যালফ্যাল করে চেয়ে থাকা, হ্যাঁ মুসলিমরা না দুনিয়ায় উন্নতি করতে পারলো না দিনের উন্নতি করলো, দুনিয়ার উন্নতি মানে খেলা জিতা নয়, দুনিয়ার উন্নতি যদি সায়েন্স টেকনোলজিতে উন্নতি করতো, আর ওই কাফের দেশ থেকে গাড়ি না নিয়ে আসতে হতো, কাফেরদের ইন্টারনেট ইউজ না করতে হতো, আমাদের হ্যাঁ সব কিছুই আছে, টেকনোলজি আছে, সব আমাদের আছে, তাহলে এগুলো হচ্ছে উন্নতি। হ্যাঁ, এগুলো আমরা খুশি হওয়া উচিত, এগুলো কাফেরদের থেকে শিখো, যেগুলো দিয়ে জাতিকে শক্তিশালী করতে পারবে, কিন্তু সেই তৌফিকও হয়নি, সেই নসিবও হয়নি, তাদের বদআমলের কারণে, পাপের কারণে, আর আখেরাতও খারাপ, এদের আখেরাতও খারাপ আর দুনিয়াও খারাপ। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো ১২ জন শুধু থেকে গেছেন আর বাকি সবাই চলে গেছেন, অনেক মখলেস নিষ্ঠাবান সাহাবায়ে কেরামগণ পেটের দায়, পরিবারের চিন্তায়, জি চলে গেছেন, যে খুতবা চলছে কিনে নিয়ে এসে নামাজটা ধরে নেব বা একটু ছুটবে তারপর আবার খুতবা শুনবো, এমন না যেন জমা পড়বো না, সামনেই বাজার, জি হাট। ১২ জন শুধু বাকি থেকে গিয়েছিলেন, এখান থেকে কেউ নিল যেন ১২ জন হইতে হবে জুমার খুদে, এটাও কি দলিল শক্তিশালী? না, এটা একটা ঘটনা ঘটেছে, যেমন ৪০ জন প্রথম হাজির হয়েছে, কিন্তু এই না যে ৪০-এর কমানো ৪০ বা ৩০ হলে জুমা হবে না। একটা জামাতের জন্য কয়জন লাগে? ৩জন, ২জনে জামাত হয় না, ২জন হইতে পারে। এখন এই ক্ষেত্রে দুটো মত, একদল বলছে যে ৩জন হইতে হবে, একজন খুতবা দিবে ২জন শুনবে, একজন খুতবা দিবে একজন আজান দিছে একজন বসে আছে, ৩জন। আর আর একদল বলছেন না ২জন যথেষ্ট, ৩জনের বা কী প্রয়োজন, সর্বনিম্ন জুমার সংখ্যা যদি কোথাও দেখছেন মসজিদে কেউ আসেনি, জুমা মসজিদে কোনো কারণে হইতে পারে, নিরাপত্তাহীনতা, জানমালে নিরাপত্তা নেই, যুদ্ধের সময় আল্লাহ না করে, অথবা যে কোনো অবস্থা হইতে পারে, এমন হয়েছে কোনো বালা মুসিবত হইতে পারে, যে কোনো পরিস্থিতিতে ২জন শুধু, একজন খুতবা দিতে পারবে, খুতবা দেবে আর একজন শুনবে, তাহলে ২জন হলেই জুমা কায়েম হবে, একজনের জুমা কেন কায়েম হবে না, কারণ একজন খুতবা দিবে শুনবে কে? তো সর্বনিম্ন ২জন হলেই খুতবা, এটি একটা মাসলা জেনে নিলেন, হয়তো এই কিতাবে আসেনি ওগুলো আলোচনা, সেই জন্য চলে আসলো, তো ভালোই হলো। জি, তো ৪০ দিন ৪০ জন ছিল সেই দিন। হাদিসটি আবু দাউদ আছে, ইবনে মাজে আছে, মুসনাদরা হাকিম আছে, ইমাম হাকিম রাহেমুল্লাহ বলেছেন যে হাদিসটি সহি আল্লাহ শর্তে মুসলিম, কিন্তু ইমাম হাকিম হাদিসের সহির ক্ষেত্রে শিথিল ছিলেন, এই জন্য ইমাম মুসলিমের শর্ত মোতাবেক, কিন্তু দেখা যাচ্ছে ইমাম মুসলিমের শর্তে পৌঁছে না, অথবা অনেক সময় তিনি এই দাবি করেছেন কিন্তু হাদিস জয়ীফ হয়েছে, তবে হাদিস সহি ইমাম বাইহাকি বর্ণনা করেছেন আর হাসানুল ইসনাদ সহি বলেছেন। জি, আল্লামা আলবানী হাদিসটিকে সহি ইবনে মাজাহতে সহি বলেছেন, এছাড়া মুসান্নাফ ইবনে আবি শাইবাতে রয়েছে দারাকুতনী, তাহলে অনেকগুলি হাদিসের কিতাবে এই ঘটনাটি আছে। ইমাম বাইহাকি বলছেন তাল হাজা হাসানুন সহিউল ইসনাদ, এই হাদিসটি বড় চমৎকার এবং সনদ সহি। তো এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি আগমনের আগে এর ঘটনা। তারপরে সুম্মা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মদিনা, তারপর রাসূলুল্লাহ মদিনায় আগমন করলেন, হিজরত করে আসলেন মক্কা থেকে। ফা আকামা বিকুবা ইয়াউমাল ইসনাইন ওয়াস সুলাসা ওয়াল আরবি ওয়াল খামিস,
বুঝছেন এগুলো, তাই না? কোবায় অবস্থান করলেন সোমবার মঙ্গল বুধ বৃহস্পতি, সোম মঙ্গল বুধ বৃহস্পতি চার দিন। ও আশ্বাস মসজিদ আহম, তারপরে তাদের মসজিদ নির্মাণ করলেন। নবী সাল্লামের প্রথম কাজই ছিল কি? মসজিদ নির্মাণ করা। কত গুরুত্বপূর্ণ, নিজের বাড়ির না, নিজের বাড়ির আগে কি মসজিদ? নবী সাল্লাম নিজের পরিবারের জন্য বাড়ি তৈরি করেছেন আগে, নিজের থাকার জন্য জায়গা তৈরি করেছে না, আগে মসজিদ। মুসলিমরা নতুন নতুন যেসব এলাকায় বসবাস শুরু করছেন শহরের আশেপাশে, যেহেতু শহরমুখী আজকালকার লোকেরা, অনেক মহল্লা আছে, বিশাল বিশাল বিল্ডিং হয়ে গেছে, টাওয়ার হয়ে গেছে, অনেক ভিলা হয়ে গেছে, পয়সাওয়ালাদের মসজিদ করার তৌফিক হয় না, মসজিদ নেই। এটা মোটেই মুসলিমদের আদর্শ নয়, আগে মসজিদ, কারণ আগে আল্লাহর ইবাদতবন্দি করে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করতে হবে। জামাত সহকারে সালাত আদায় করা ফরজ, জুমা কায়েম করা ফরজ। যেই মুসলিম সমাজে জুমা নেই, জামাত নেই, তাদের ওপর শয়তান আধিপত্য বিস্তার লাভ করেছে, শয়তানের সেখানে রাজত্ব চলে। ইস্তাহওয়াজ আলাইহি শয়তান, হাদিস রয়েছে, হাদিসের কথা বলছি। জি, মা মিন কারিয়াতিন ওয়ালা বাদুইন, যে কোনো জনপদ হোক না কেন, সে শহর হোক অথবা বদু এলাকা হোক, বাদুইন গ্রাম হোক অথবা একেবারে বেদুইন অঞ্চল হোক, সেখানে লাতু কামফেহিমুস সালাতু, সেখানে যদি সালাত কায়েম না হয় জামাত সহকারে, সালাতই কায়েম হয় না তাহলে জুমাও কায়েম হয় না, জুমা এবং জামাতের জন্য যদি কায়েম না হয়, ইল্লা কাদ ইস্তাহাজা আলাইহিমুস শয়তান, তাহলে তাদের উপর শয়তান বিস্তার লাভ করে, সেখানে শয়তানের রাজত্ব চলে, সে এলাকায় শয়তান বসবাস করে, শয়তানের নেতৃত্ব চলে। সুতরাং সেই এলাকার লোক কখনো হিদায়ত প্রাপ্ত হবে না, পাপ থেকে বাঁচতে পারবে না, নেক জীবনযাপন করতে পারবে না। এই জন্য অমুসলিম দেশে বসবাস করলে সেখানে না জুমা না জামাত। অনেকে বসবাস করছেন গিয়ে প্রবাসী, চাইনায় থাকছেন, জাপানে থাকছেন, ইউরোপের অনেকগুলি দেশে তো মুসলিম জনসংখ্যা যথেষ্ট আছে আর মসজিদও আছে, যদিও কোনো কোনো এলাকাতে দূর দূর পর্যন্ত 50-100 কিলোমিটার মসজিদ নেই, ওইসব এলাকা বসবাস জায়েজই নাই, বরং 10 কিলোমিটার দূর মসজিদ তাও জায়েজ নয় বসবাস করা। আপনি মসজিদ আশেপাশে বাসা নেন, আপনি মুসলিম ছেলেরা লেখাপড়া করার জন্য যাচ্ছে, মসজিদে আশেপাশে বসবাস করতে হবে। আর অনেক ভাইয়েরা আমার সাথে, যেহেতু সারা পৃথিবীর এমন কোনো দেশ নেই মনে হয় যে সেখানে বাংলা ভাষী নেই, আর সেখান থেকে যোগাযোগ নেই, চায়না জাপান কোরিয়া এ সমস্ত সবচেয়ে কম মুসলিম যেসব দেশে আছে এইসব দেশ থেকে যোগাযোগ করে, সুবহানাল্লাহ বলি যে জুমা, জুমা পড়ে না, জম্মুয়া মসজিদ নেই, বলছি 100 কিলোমিটার দূরে, জামাত নেই, আজান জীবনও শুনে না, এসব এলাকায় বসবাস করাই জায়েজ নয়। জি, নবী সাল্লাল্লাহু সম্পর্ক ছেদের ঘোষণা করেছেন, আমাদের অমুসলিম দেশে বসবাস করতে বাধ্য আজকাল, কিন্তু এমন এলাকায় বসবাস করতে যেখানে জুমা জামাত আছে, মুসলিম ভাইরা আছে, মুসলিম সমাজ আছে সেখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চার দিন অবস্থান করলেন কোবাই, মসজিদ নির্মাণ করলেন, সোম্মা খারাজা ইয়াউমাল জুমা, পঞ্চম দিন জুমার দিন হইল, জুমার দিনে বের হইলেন সকাল সকাল, জুমার দিনে বের হইতে তো একবার সকালে নয়, দেরি হলো একটু, দেরি করে জুমার একটু আগে বেরিয়েছেন। ফা আদরাকাতুল জুমআতু ফি বানি সালেম ইবনে আওফিন, তার জুমার সময় হয়ে গেল, মানে জুমা তাকে পেয়ে গেল, শাব্দিক অর্থ মানে জুমার সময় হয়ে গেল, বানু সালেম বিন আওফ বংশের এলাকায়, বনু সালেম গোত্রের এলাকায় যেতে যেতে জুমার টাইম হয়ে গেল। ফসাল্লাহ ফিল মসজিদ আল্লাযী ফি বাতনিল ওয়াদি, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুমার সালাত আদায় করলেন মদিনায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রথম জুমা কিন্তু এটি, সেই মসজিদে যেটি ওয়াদির মধ্যবর্তী স্থানে রয়েছে, বাতনুল ওয়াদি, বাতন মানে পেট, পেট কিন্তু মাঝখানে শরীরের, বাতনুল ওয়াদি, ওয়াদির মধ্যবর্তী স্থানে, ওয়াদির নিচু স্থান যেটা সবচেয়ে নিচু জায়গায়, সেখানে মসজিদটি রয়েছে, কাবলা তাসিস মসজিদ, তার মসজিদ নবীর নির্মাণের পূর্বে। তাহলে মদিনায় প্রথম মসজিদ নবীতে জুমা কায়েম হয়নি, তার আগে জুমা কায়েম হয়েছে কোথায়? এ মসজিদে, যে মসজিদের নাম হচ্ছে আজকাল মসজিদুল জুমা। মসজিদে জুমা কে কে দেখেছেন দেখি না, খালি এমনি যান, মাশাআল্লাহ চারটা হাত উঠেছে, বাকিরা আপনারা দেখেননি, কোবা তো গেছেন তাই না,
একটু চেষ্টা করলে দেখা যেত। কোবা থেকে, কোবা মসজিদ থেকে যখন নামলেন, ধরলেন সিটি থেকে, তারপর ডবল রোড, তাই না? ওই ডবল রোডগুলো ধরিয়েন না, সোজা একটা রোড গেছে না ওইদিকে মসজিদ নবীর দিকে, ওইটা দিয়ে হাঁটতে লাগেন। যদি ওইটা দিয়ে হাঁটতে লাগেন, তা আপনি সামনে, হ্যাঁ, রোডের ডান হাতে সে মসজিদে জুমা পড়বে। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোবা থেকে মসজিদ নবীর এখানে আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যে অবস্থান শুরু করলেন, তো এখানে আসার রাস্তা, আনুমানিক রাস্তা এটাই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যে যেন ওইটি দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। আর আমরা মদিনার মসজিদে ছাত্র জীবনে যখনই যেতাম এখান দিয়ে হাঁটতাম, মসজিদ নবী বাবু সালাম থেকে সোজা হাঁটতে লাগলাম ওইদিকে দক্ষিণ দিকে, আর তারপরে হাঁটতে হাঁটতে 20 মিনিট, 18-20 মিনিটে পৌঁছে গেলাম, 20 মিনিট। এই মসজিদের নামে মসজিদুল জুমা বলে পরিচিত মদিনায়, যারা দেখেননি দেখে নেবেন। জি, কিন্তু হেঁটে যেতে হবে, কোবা হেঁটে যেতে হবে তাহলে। জি, অথবা জিয়ারাতে ঘুরলে বলতে হবে যে মসজিদে জুমা কোনটি দেখিয়ে দাও। এর ওয়ায় সিরাতে ইবনে হেশামে রয়েছে এই বর্ণনাটি, ইমাম ইবনে হেশাম রাহেমাহুল্লাহ সিরাতের বড়, সবচাইতে বড় যিনি পণ্ডিত, জি, নবী সাল্লামের জীবনী সম্পর্কে সবচাইতে বড় পণ্ডিত এবং বিশেষজ্ঞ হচ্ছেন ইবনে হেশাম রাহেমাহুল্লাহ, তার দ্বিতীয় খণ্ড 139 পৃষ্ঠায় ঘটনা রয়েছে। কাল ইবনে ইসহাক ইবনে হেশাম রাহেমাহুল্লাহ বলে, ও কানা আউয়াল খুতবাতিন খাতাবাহা, সর্বপ্রথম খুতবা যে নবী সাল্লাম দিয়েছিলেন জুমার খুতবা, ফিমা বালাগানি, যা আমার কাছে পৌঁছেছে, বালাগানি পৌঁছেছে, তার মানে সরাসরি তো হয়তো বিষয়টা তিনি জানেননি, সনদ এখানে বিচ্ছিন্নতার সম্ভাবনা রয়েছে, এটি হাদিসের দুর্বলতা প্রমাণ করে। কার থেকে পৌঁছেছে? আন আবি সালমাতে বিন আব্দুর রহমান, আবু সালমা বিন আব্দুর রহমান থেকে, রাহেমাহুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, আউযু বিল্লাহি আন আকুলা আলা রাসূলিল মা লাম ইয়াকুল, আমি আল্লাহর কাছে আশ্রয় কামনা করছি, পানা চাইছি, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এমন কোনো কথা বলা থেকে যা তিনি বলেননি, মানে আমি নিজের পক্ষ থেকে কোনো বাড়িয়ে কথা বলছেন, আল্লাহর পানা, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ আমাকে আশ্রয় রাখুক, যাতে কোনো এমন কথা না বলি যে কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। কী জন্য বলেন কথাটি? যাতে করে মানুষের, হ্যাঁ, আস্থা জন্মে তার কথার ওপর। জি, আন্নাহু কামা ফিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মাঝে দাঁড়ালেন খুতবা দেওয়ার জন্য, সাহাবায়ে কেরাম দ্বারা যে ফাহমেদ আল্লাহ, আল্লাহর প্রশংসা করলেন, ওয়াসনা আলাইহি, গুণগান পেশ করলেন, হামদু সানা যেটাকে বলা হয়, তার মানে খুতবাতুল হাজা, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদু ওয়া নাস্তাইনু, এইভাবে বললেন। সুম্মা কালা, তারপরে বললেন, তাহলে খুতবার ক্ষেত্রে, জুমার খুতবা, ঈদের খুতবার ক্ষেত্রে আমরা এমনি আলোচনা করছি, যদি আল্লাহর হামদ ও সানা না করে বিসমিল্লাহির রহমান দিয়ে শুরু করে দিলাম, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে, জায়েজ আছে, এমনি কোনো আলোচনা শুরু করছি বিসমিল্লাহির রহমান রহিম, এইটাও যদি কেউ না বলে, কোনো হারাম কাজ করে দিল না, কিন্তু বরকত কমে যাবে, যত বেশি আল্লাহ আল্লাহর নাম দিয়েও শুরু করে, বিসমিল্লাহ দিয়ে শুরু করলেন না, আলহামদুলিল্লাহও বললেন না, তাহলে বরকত কমছে আপনার কথাই এবং আপনার মজলিসে। কিন্তু এগুলি ওয়াজিব ফরজ নাই, কিন্তু জুমাতে ওয়াজিব ফরজ, জুমার খুতবাতে আল্লাহর প্রশংসা, হামদ ও সানা করা, প্রশংসা করা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সালাত পেশ করা, এগুলি আর বেশ কিছু আয়াত পড়া, এগুলো খুব জরুরি বিষয়, এগুলো থাকতে হবে, তারপরে আপনি লেকচার দেন। কিন্তু জুমার খুতবা দিবেন, রাজনৈতিক লেকচার শুধু, আর ঈদে আল্লাহর হামদ ও সানা নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি সালাতু সালামও নেই, না, জুমার খুতবা এইভাবে হয় না, হবে না। তো জুমার খুতবায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করলেন? আল্লাহর হামদ ও সানা করলেন, গুণগান পেশ করলেন, সুম্মা কাল, তারপর আম্মা বাদ, অতঃপর, আল্লাহর প্রশংসার পরে এবং সালাতের পরে বলতেন, অতঃপর বলতেন, আইয়ুহান নাস, হে মানব সকল, ফাকাদ্দিমু লিআনফুসিকুম, তোমরা নিজেদের জন্য অগ্রিম কিছু আল্লাহর কাছে নেক আমল পাঠাও, দুনিয়া থেকে চলে গেলে আর এই কাজ হবে না, নিজের মুক্তির জন্য কিছু আল্লাহর কাছে প্রেরণ করো, মানে নেক আমল করো, বলছে প্রত্যেক ব্যক্তি যেন চিন্তা করে দেখে যে আগামীকালকের জন্য কি আল্লাহর কাছে পাঠাইতে পেরেছে, নেকি পাঠিয়েছে না গুনাহ পাঠিয়েছে, হ্যাঁ, জান্নাতে যাওয়ার মতো কিছু পাঠিয়েছেন না জাহান্নামে যাওয়ার মতো কিছু পাঠিয়েছেন, ওলতানুজন, সবাই যেন চিন্তা করে দেখে নিজের নিজের জায়গা থেকে, ফাকাদ্দিম বলে আনুষ, তোমাদের নিজের জন্য কিছু অগ্রিম পাঠা,
তালামুন না অবশ্যই জানবে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, লায়াস আকান্না আহাদুকুম, তোমাদের প্রত্যেকেই এক সময় বেহুশ হয়ে যাবে। কখন? যেটা যেদিন কিয়ামত হবে। এক তো মানুষ প্রত্যেকে যে মারা যাচ্ছে, যেভাবে মারা যাক, যার যেভাবে তার মত রয়েছে ভাগ্যে সেভাবে মারা যাচ্ছে, কিন্তু যেদিন কিয়ামত হবে সেই কিয়ামতের দিনের কথা বলছি। যে কিয়ামতের আগে যখন সিংগাই ইসরাফিল আলী ইসলাম ফেরিস্তা ফুক দেবেন, তখন কি হবে? বেহুশ হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। বেহুশ হওয়ার পরে যারা দুটো সিংগাই ফুকের কথা বলছেন, বেহুশ হওয়ার পরে মরে যাবে। বেহুশ হয়ে গেল, তার সাথে মারা গেল, তো একটা ফুক হইল আর মরেও গেছে আর বেহুশ হয়ে গেছে। তাহলে আর একটা ফুকের মাধ্যমে, ফুৎকারের মাধ্যমে কি হয়ে যাবে? তখন জিব ফাইজ আহম কেয়ামইয়ান জরুন দাঁড়াবে, তখন জীবিত ফোন পুনরায় জীবিত হবে, আর তারপরে হাসর মাঠের দিকে সবাই দৌড় দেবে। জি, দৌড় দিতে হবে, সবাই দৌড় ছুটি দিকে। আর যারা বলছে তিনটি ফুক, বিষয়টি ইখতিলাফ রয়েছে, তারা বলছে যে একটা হচ্ছে আপনার যেটা নাফখুস আল ফাজা, মানে যেটাতে আতঙ্ক, আতঙ্কিত হয়ে যাবে, আতঙ্কিত হয়ে যাবে, আর একটা হচ্ছে আতঙ্কিত হয়ে বেহুশ হয়ে যাবে। মানুষ যখন বেশি আতঙ্কে চলে আসে, আতঙ্কিত হয়, তখন বেহুশ হয়ে যাবে, হুঁশ হারিয়ে দেয়, আর কিছুই বুঝে না, বা সেন্সলেস হয়ে গেছে। আর দ্বিতীয়টি হচ্ছে যে যখন দ্বিতীয় ফুক হবে, তখন বেহুশ হয়ে মারা যাবে, সব মারা যাবে। আর তৃতীয় ফুকে কেয়াম এলা রব্বিল আলামিন, রব্বুল আলমিনের সামনে দণ্ডায়মান হওয়ার জন্য জীবিত হয়ে হাজির হবে। সুম্মাল্লা ইয়াদাউন্না গানামাহু, যখন বেহুশ হয়ে গেল, মরে গেল, তখন নিজের ছাগল, হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে যে কিয়ামতের কাছাকাছি মানুষের কাছে ছাগল থাকবে। এই নয় যে দুনিয়া যত দ্রুত বেগে উন্নতি করছে, সায়েন্স টেকনোলজি এত দূর এগিয়ে চলে গেছে পৃথিবীর মানুষ, যে আর ছাগল বকরি কে পুষে, আর উঁটি বা কে পুষে, তাই না? খুবই সম্ভাবনা রয়েছে, আর এরকম বেশ কিছু দলিল রয়েছে। আবার সেই দিকেই মানব জাতি ফিরে আসে, মানব জাতির অবস্থা ফিরে আসবে। করোনাতে আমরা বুঝতে পারলাম যে এরোপ্লেন বেকার, বাস ট্রেন সব বেকার, হ্যাঁ, এখন পায়ে হেঁটে বাড়িতে বের হওয়ারই অনুমতি নেই। আচ্ছা, সেই সময় যদি অনুমতি থাকতো যে বাইরে ঘুরতে পারো, কিন্তু গাড়ি ব্যবহার হবে না, কিছু কী করতেন? যেতেই আপনাকে গরজে কোথাও, এমার্জেন্সি, পায়ে হাঁটতেন না, ওটার পেটে চড়তেন না, এখান থেকে ধরো রিয়াল যেতে, হালহাসা যেতে হবে, জরুরি, আর গাড়ি বন্ধ, আপনার সব কিছু বন্ধ, ট্রেন বন্ধ, সবই বন্ধ এক কথায়, হ্যাঁ, কোনো যোগাযোগ নেই। একমাত্র কি আছে? উট আছে না, ঘোড়া আছে না, গাধা আছে, খচ্চর আছে, তা আবারও তো ফিরে আসতে হবে না? তাহলে তো দেখিয়ে দিলেন, দেখিয়ে দিলেন, জি হ্যাঁ, জি, শুধু পেট্রোল চলে যাক, হ্যাঁ, দেখেন এক দুই বছর দেখেন কি হয়ে যায়। জি, আল্লাহ যেন নিয়ামতের হেফাজত করেন, পাপের কারণে আল্লাহ নিয়ামত কারো যেন না কেড়ে নেন। ছাগল ছেড়ে দেবে, লাইসা লাহা রাইন, কোনো রাখাল থাকবে না, এমন না যে মালিক নেই কিন্তু রাখাল আছে, রাখালবিহীন। এদিকে হিংস্র পশু, নেকড়ে বাঘ, যে ছাগলের দুশ্মন, আর একসাথে একসাথে। আর একটা হাদিসে এরকম আছে যে নেকড়ে বাঘে একটা বাচ্চা ধরেছিল ছাগলের, আর ওটাকে কেমন করে উদ্ধার করে নিল, হ্যাঁ, রাখাল, তখন নেকড়ে বাঘের মুখ খুলে গেল, হ্যাঁ, বাঘ শক্তি খুলে গেল, আজকে না হয় আমার কাছ থেকে কেড়ে নিলে, কিন্তু সেই দিন কী হবে? যেই দিন আমার ছাড়া আর কোনো রাখাল হবে না, তোমাদের এই সব ছাগলের গবাদি পশুর রাখাল আমিই থাকবো, আমরাই থাকবো, লাফাকার কিছুই থাকবে না, কোনো মানুষ থাকবে না, লাইসালাহ কোনো রাখাল থাকবে না। সুম্মা লায়াকুলান্না লাহু রব্বহু, তারপরে রবের সামনে হাজির হবে বিচার দিবসে কিয়ামতের ময়দানে, রব বলবেন, আল্লাহ বলবেন তাকে, লাইসা বাইনাহু বাইনাহু তুরজমান, কোনো দোভাষী থাকবে না। এমন নয় যে আল্লাহ তো আরবি ভাষায় কথা বলবেন, আর আমার তো পেটে একটা আরবি বিদ্যা নেই, তো আমি কী করে আল্লাহর সাথে কথা বলবো? তো মনে হয় হ্যাঁ, কেউ অনুবাদ করে দেবে, আমাদের শেখ অনুবাদ করে দেবে, নাকি? কোনো অনুবাদক লাগবে না, সব বলবেন, নিজের ভাষায় কথা বলবেন আল্লাহর সাথে। আচ্ছা, জান্নাতের ভাষা আরবি হবে, হাসর মাঠের ভাষা আরবি হবে, এমন কোন দলিল আছে? জাল হাদিস আছে, একটা জাল হাদিস আছে, লেসানুল জান্নাত আল আরাবিয়াত, আরবি, জান্নাতের ভাষা হবে আরবি ভাষা। জি, জাল কথা। আর এর চেয়ে বড় জাল শুনবেন,
পার্সিয়ান যারা ইরানি তারা এই যে আল হাদিস গড়েছে, ইরাকিরা, কারণ ইরাকের ভাষা সাধারণত ফার্সি ভাষা ছিল। লেসালুল জান্নাতে আল আরাবিয়াত আল ফার্সিয়াত, জান্নাতের ভাষা আরবি হবে আর ফার্সি। যারা বাঙালি জাতীয়তাবাদী, বাংলা ভাষার জন্য মরে মনে করে যে শহীদ, ওই রকমই যদি উর্দু হিন্দি ভাষার জন্য মরে শহীদ, তারা যদি হাদিস গড়ার যুগ থাকতো হাদিস গড়েই দিত যে জান্নাতের ভাষা তিনটা হবে বা দুটো হবে, আরবির পরে বাংলা হবে, বুঝছে, আরবির পরে উর্দু হবে, কারণ উর্দুর জন্য আমরা উর্দুকে চাপিয়ে দিতে চেয়েছি বাঙালি জাতির ওপর, তাই না? তা পাকিস্তানে উর্দুর গড়ে দিত ফজিলতে, উর্দুর ফজিলতে, আর বাঙালিরা যারা মুক্তিবাহিনী তারা বাংলার ফজিলতে হাদিস গড়ে দিত। আল্লাহ হেফাজত করে এইসব থেকে, এইসব জাতীয়তা থেকে। আমাদের মাতৃভাষা বলছে ঠিক আছে, কিন্তু এই নয় যে মাতৃভাষা আমার কোরআনের ভাষার চাইতে শ্রেষ্ঠ, আরবি ভাষার চাইতে শ্রেষ্ঠ, না মোটেই না। আর এক ভাষার আর এক ভাষার উপর কোনো শ্রেষ্ঠত্ব নেই, যেমন উর্দু হিন্দি ভাষা তেমনই হচ্ছে আপনার কেরালা ভাষা, তেমনই তামিল, আপনি বুঝেন আর না বুঝেন, তেমনই ইন্দোনেশিয়া মালয়েশিয়া, তেমনই বাঙালি, একই সমান, কোনো পার্থক্য নেই। ভাষার ভিত্তিতে, রঙের ভিত্তিতে, আঞ্চলিকতার ভিত্তিতে, দেশের ভিত্তিতে, এসব কোনো সম্মান আল্লাহর কাছে, আল্লাহ তো যদি সম্মান থাকে তাহলে কিসের ভিত্তিতে রয়েছে? ইমান এবং তাকওয়া, ইমান এবং তাকওয়া। আল্লাহ ফেরুত, আল্লাহকে যে যত বেশি ভয় করে সে তত বেশি ফজিলতের। জি, একটা ডোম, একটা মেথর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এমন খুশুর সাথে সালাত আদায় করে যেটা আমি শেখ মতিউর রহমান পারি না, তাহলে আমার চেয়ে তো শ্রেষ্ঠ হইতে পারে। জি, আল্লাহু আকবার। কোন অধোভাষী থাকবে না, আল্লাহ সরাসরি কথা বলবেন, আল্লাহ সরাসরি হিসাব নেবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ সহজ করেন। ওয়ালাহাজবায়াহজবুদুনাহু, আর কোন সেখানে দারওয়ান থাকবে না যে আল্লাহর সামনে অন্তরায় হয়ে দাঁড়াবে, এই গেটম্যান আছে, ঢুকতে হবে না। যে কোনো অফিসে যান, যদি কোনো একটা অফিসে যান, দেখেন একটু বড় মানুষ, বেশি বড় নাও হলো, ডাইরেক্ট তো যাওয়ার কোনো চান্স নেই, তার অফিস সেক্রেটারি আছে, তাই না? বাইরে একটা রুমে বসে আছে, আর ভিতরে ম্যানেজার সাহেব বসে আছেন, হ্যাঁ, আর তারপরে সেই ম্যানেজারের কাছে গেলে প্রথম যেতে হবে কার কাছে? অফিস সেক্রেটারির কাছে। আর সেক্রেটারি তখন ইনফর্ম করে জানাবে যে কে এসছে, লিখিত অনেক সময় লিখে দিয়ে আসে, আর না হলে বলে আসে যে এরকম এসছে, আসতে দেবো, যদি বলে হ্যাঁ আসতে দাও তাহলে ঠিক আছে, আর না হলে যা চলে যেতে বলবো পৃথিবীতে। সাধারণ একটা অফিস তো এরকম হচ্ছে, হচ্ছে না, হচ্ছে না? তাহলে চিন্তা করেন মন্ত্রী মিনিস্টারদের অফিসে, যাদের হাতে দেশের ক্ষমতা, সেখানে পৌঁছা কত কঠিন, কিন্তু আল্লাহর সামনে এইসব কিছুই না, আল্লাহর সামনে আপনি আমি সবাই সমান, তখন আল্লাহ আকবার, সবাই কিন্তু আল্লাহর গোলাম হয়ে হাজির হবে। জি, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা আতির রহমানে আবদা, আসমান জমিনে যে কেউ আছে, সুবহানাল্লাহ, মালাইকা, জিন, ইনসান, নবী, রসুল, সবাই, সবাই, আলেম, জাহিল, শিক্ষিত, অশিক্ষিত, আল্লাহর সামনে সবাই আবদ হয়ে গোলাম হয়ে হাজির হবে, গোলাম হয়ে হাজির হবে। সূরা মরিয়ম আল্লাহ বলছেন কোরআনী কারিমের কথা। আর কেউ কাউকে সাথে নিয়ে যাবে না যে চলেন ভাই একটু দেখা করিয়ে দিন তো, কথা বলিয়ে দিন তো। আল্লাহ বলছেন কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আর প্রত্যেকে আল্লাহর কাছে আসবে ফারদান, একা একা, সঙ্গহীন হয়ে আসতে হবে, একা একা এসে দেখা করতে হবে। এই নয় যে সাপোর্টার আছে আর আপনার কথা বলতে ঢং হচ্ছে না, কথা বলতে ঠিকভাবে পারছেন না, থরথর করে কাঁপছেন, তো আরেকজন কথা বলিয়ে বলে দিচ্ছে আপনার পক্ষ থেকে যে সাহেব এই প্রশ্নটা করতে চায়, অনেকে করছেন না, কিন্তু ও নিজে প্রশ্ন করবেন না, হ্যাঁ, আর একজন ওকে সাথে নিয়ে গেছে, আপনি বলেন, আপনি বলেন প্রশ্নটা করে অনেক সময়, না না ওই সব চলবে না আল্লাহর সামনে, সব হ্যাঁ আল্লাহ সবাই কথা বলতে হবে। জি, তখন প্রস্তুত থাকেন, জি, কোনো সন্দেহ নেই। তো আলম ইয়া থেকে, তারপর আল্লাহ কি বলবেন, আলম ইয়া থেকে রাসুলি, আমার রসুল কি আসেনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাবাল লাগা কা, তোমাকে পৌঁছে দেয়নি দিন, ওহির বিধান কোরআন হাদিসের কথা পৌঁছে দেয়নি? এক সওয়াল। ওয়াতে তোকা মালান, তোমাকে ধন সম্পদ দিনি দিয়েছি, ওয়াফজাল তো আলাইকা, তোমার কোনো অনুগ্রহ করিনি, কত অনুগ্রহ করেছি, তোমার মান সম্মান, তোমার পজিশন সমাজে, ইজ্জত, তারপরে প্রভাব, আরও আমার নেতৃত্ব, ক্ষমতা, আরও কিছু মেলা কিছু আছে মানুষের। জি, ফামা কাদ্দাম তালে নাফসে, তুমি নিজের জন্য কি পাঠিয়েছো দুনিয়া থেকে,
কি পাঠিয়েছো তুমি, কি নিয়ে এসেছো, আগে পাঠিয়ে তারপরে আসতে হবে। হ্যাঁ, সাথে সাথে নিয়ে আসার কোনো সুযোগ নাই, কিন্তু যে কবরে আসছি তখন সাথে সাথে করে আমল নিয়ে এসছি না, আগেই ওগুলো জমা করতে হবে। যা পাঠাবেন এখন থেকে পাঠাও, এখন থেকে। কখন যে মত চলে আসে, আচ্ছা যেদিন মত আসবে ওই দিন একসাথে বেশি করে নিয়ে চলে যাবো, হবে কিছুই জানা নেই কখন মত চলে আসে। আল্লাহ আকবার। ফামা কদ্দাম তালে নাফসে, কি পাঠিয়েছো নিজের জন্য। ফালিয়ানজোরান্না ইয়ামিনান, তখন দেখবে ডান দিকে বাম দিকে, বা দেখুক ডান দিকে বাম দিকে। ফালায়ার আশাইয়ান, কিছু দেখতে হবে ডান দিকে বাম দিকে, কিছু দেখে না, একে একে আল্লাহর সামনে হাজিরি দিয়েছে, জবাব দিতে হচ্ছে। সোম্মা লায়ানজোরান্না কুদ্দাম আহু, কুদ্দাম কুদ্দাম মানে গুদ্দাম, গুদ্দাম যে করছে কাফকে গাপ পড়া যেটা অভ্যাসে দেখ, তো সামনের দিকে দেখবে, তখন ডান দিকে বাম দিকে তো কেউ নেই, কিছুই নেই, সামনের দিকে তাকে। ফালা ইয়ারা গায়রা জাহান্নাম, জাহান্নাম ছাড়া কিছুই নজরে আসে না। আল্লাহ, সামনে জাহান্নাম। আল্লাহ আল্লাহ মিনান নার, ফামানিস্তা তাইয়াকি ওয়াজহু মিনান নার, কেউ যদি পারে, ফামানিস্তাতা যথাসাধ্য, যথাসাধ্য যতটা ক্ষমতা আছে, যদি পারে আইয়াকে ওয়াজহ মেনানা জাহান্নামের আগুন থেকে নিজের চেহারাকে বাঁচাতে, ওয়ালবে শিককে তামারা, যদিও একটি খেজুরের অংশ দিয়ে হোক না কেন, গোটা খেজুরও নেই, একটা খেজুরের একটা অংশ আছে, একটা খেজুর আছে, ভাই আমাকেও প্রচণ্ড ক্ষিদা আছে, আর একটা একটু গরিব, ঠিক আছে আধখান তোমাকে দিস, আধখান আমি খাচ্ছি, একটু পানি খাই। আল্লাহ আকবার। অনেক সময় দেখছেন অফিসে একটা বিস্কিট আছে, আরেকটা মেহমান চলে এসছে, আর আপনার ক্ষুদা আছে, আর হয়তো এমন নয় যে লজ্জা লাগবে তার সামনে বিস্কিটটা ভাঙতে, তো ভাই আধখান আপনি আধখান করছেন না। আল্লাহু আকবার। জি, তো জাহান্নামের আযাব থেকে বাঁচার চেষ্টা করো, ফালিয়া ফল অবশ্যই যেন করে, অমাল্লামিয়া যে তাও পাচ্ছেন না, একটু খেজুর অংশ নেই, খেজুরও নেই, একটা পয়সাও নেই পকেটে, তাহলে কী দিয়ে আপনি জাহান্নাম থেকে বাঁচবেন? বলছেন ফাবে কালেমাতেন তৈয়বা, কোনো একটা ভালো কথা দিই, আসসালামু আলাইকুম ভালো কথা, ওয়ালাইকুম সালাম ভালো কথা, ভাই কেমন আছেন ভালো কথা, আল্লাহ ভালো রাখুন ভালো কথা, যে কোনো মানুষকে যাতে খুশি হবে, কষ্ট পাবে না খুশি হবে, আর মানুষের ক্ষেত্রে এটা, আর আল্লাহর ক্ষেত্রে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া করছেন পুরো, আপনি খাওয়া দাওয়া করলেন একবার আলহামদুলিল্লাহ বলেন না, আর একজন ভাই খাওয়া দাওয়া করছেন আলহামদুলিল্লাহ, এই নয় যে বেদাতিদের মতো করবেন, উঠাবেন তখন বিসমিল্লাহ ওয়ালা বরকাতিল্লাহ, আর যখন মুখে দেওয়া হয়ে গেল গিয়ে নিলে তখন আলহামদুলিল্লাহ, প্রত্যেক লোকমা করলে বিদাত, কিন্তু আপনি মাঝে মাঝে আলহামদুলিল্লাহ খাচ্ছেন, আর আপনি এই অনুভূতি, আপনি অনুভূতি আপনার হচ্ছে সুবহানাল্লাহ, এই নিয়ামত আমি বসে কত আরামে বসে খাচ্ছি, এমন লোক আছে যে তাদের ওপর গোলাবর্ষণ হইতে আছে, মানুষ এক জায়গায় স্থিরে বসতে পারছে না, খাবার পাচ্ছে না, শরণার্থী শিবিরে বসবাস করছে, দেশ থেকে নির্বাসিত হয়ে আপনার কী বলা হচ্ছে সব শরণার্থী শিবির ওই সবগুলিতে ক্যাম্পে, সেসব ক্যাম্পে বসবাস করছে, চিন্তা করুন তো, আপনার আমার মতোই তো আমাদের আরাকানের ভাইরা, বাঙালিদের কাছাকাছি, দেখতে বাঙালি, তাদের ভাষাও বাংলা ভাষার কাছাকাছি, চিন্তা করেন এক সময় তারা তাদের যারা নেতৃত্ব দিয়েছে আরাকানের, তারা মুর্শিদাবাদ এলাকা পশ্চিমবঙ্গে, বর্তমান পশ্চিমবঙ্গ, তখনকার অখণ্ড বাংলারই মানুষ, তারা সেখান থেকে হিজরত করে গেছে, আর একসময় ইসলামিক স্টেট সেখানে কায়েম ছিল। সুবহানাল্লাহ, যে যারা সেখানে নেতৃত্বে দিয়েছে, যারা সেখানকার রাজাধিরাজা ছিল, আজকে কীভাবে অসহায়। জি হ্যাঁ, তো সেটা আপনার আমার অবস্থা হইতে পারে না, বলুন যে আলহামদুলিল্লাহ, সুতরাং এক লোকমা খাচ্ছে আলহামদুলিল্লাহ, কত আরামে, তারপরে লোকমাটা গিলতে পারছে, অনেকে ক্যান্সার গিলতে পারে না, হ্যাঁ লিকুইড দিতে হচ্ছে, মুখ দিয়েও লিকুইড নিতে পারছে না, হ্যাঁ ভ্যান দিয়ে বা ইয়ে দিয়ে কী দিয়েছে পুশ, ইঞ্জেকশন পুশ করে বা স্যালাইন দিয়ে তাকে খাবার দিতে হচ্ছে, উনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া আদায় করে, আল্লাহ শুক্রিয়া আদায় করে, কারো বাড়িতে খাবারই নাই আর খাবার থাকলে খেতে পারছে না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তো এটা ভালো কথা, এরকম বহু ভালো কথা রয়েছে, বহু ভালো কথা রয়েছে, আপনি স্ত্রীর সাথে ভালো ভালো কথা বলেন আলহামদুলিল্লাহ, জি স্বামীর সাথে ভালো কথা বলেন আলহামদুলিল্লাহ, আপনি এইগুলো হচ্ছে আপনার
অগ্রিম কিছু আল্লাহর কাছে পাঠান না, আল্লাহর কাছে পাঠান কিছু, ফাইন্না বিহা তুজাল হাসানাতু বিআশি আমসালি ইলা সাবিমিয়াতু দাফিন, এইরকম ভালো ভালো কাজ করলে, হয় দান সাদকা করেন না হয় আপনার ফরজে আগে ফরজ ইবাদত বন্দেগি, ফরজ ইবাদত বন্দেগি শেষ হলে তখন সুন্নত নফল ইবাদত বন্দেগির পালা, যদি আর্থিক দিক দিয়ে না পারেন তাহলে জবান দিয়ে করছেন, আপনার চালচলন আচার আচরণ দিয়ে আপনি নেকির কাজ করছেন, এইভাবে বিভিন্ন রকমভাবে নেকির কাজ মানুষ করতে পারে। যখন মানুষ নেকির কাজ করে একটা নেকি করলে সেটা কমপক্ষে দশ গুণ হয়, এলা সবে মেয়াদে দেফিন দশ থেকে নিয়ে দশের পরে একশো, একশো থেকে নিয়ে দুশো, তিনশো, পাঁচশো, চারশো, পাঁচশো, ছয়শো করতে করতে সাতশো, বরং অন্য রেওয়ায়ত এলা আফিন কাসিরা, শুধু সাতশোতেই সীমিত না, আল্লাহ যদি চান আর দেখেন যে পরিস্থিতি, যেই পরিস্থিতিতে সে দিনের কাজ করছে এবং ইবাদতবন্দি করছে অথবা যেটুকু করছে দান সাদকা করছে, বাড়িতে খাবার নেই, হ্যাঁ পেটে খাবার নেই, তারপরও সে নিজের পেটের চিন্তা করেন না, সেটাকে ভাগ করে খাচ্ছে, এখলাস তার আন্তরিকতা আর আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টি সমস্ত দিক দেখে হতে পারে যে আল্লাহ সাতশো থেকে আরও বেশি করতে পারে। আল্লাহ ইয়ুযায়েফু লিমান ইয়াশা, এই জন্য আল্লাহ কোরআনে কারিমে বলেছেন আল্লাহ যার জন্য চাইবেন এর চাইতেও বহুগুণে বর্ধিত করতে পারেন, আল্লাহ তৌফিক দান করেন। এগুলো কী ছিল? নবী সাল জুমার খুতবার বিষয়বস্তু ছিল কিন্তু, হ্যাঁ জুমার খুতবার সূচনা এবং প্রথম দিকে যে জুমার খুতবা দিয়েছেন তার একটা অংশ, তারপরে শেষখানে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলেছেন। হাদিস কোথায় রয়েছে? সিরাত ইবনে হিশামে রয়েছে প্রথম খণ্ড পাঁচশো থেকে পাঁচশো এক পৃষ্ঠা, বাইহাকির দালাইলুন নবুয়াতে রয়েছে দ্বিতীয় খণ্ড। তবে হাদিসটির সনদে যে আবু সালাম ইবনে আব্দুর রহমান রয়েছেন তিনি সাহাবি নন, আর বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বই তার খুতবা বয়ান করছেন, তাহলে তিনি নিশ্চয়ই কোনো সাহাবি থেকে শুনেছেন। হ্যাঁ যদি সাহাবি থেকে শুনে থাকেন, এই কথা যদি আমরা নিশ্চিত হইতে পারতাম তাহলে তো হাদিস সহি, তাই না? কিন্তু তিনি যদি কোনো তাবেই থেকে শুনে থাকেন, তাবেই সবাই স্মৃতি শক্তির দিক থেকে শক্তিশালী ছিলেন না, তাদের মধ্যে কিছু দুর্বলও ছিল, সুতরাং হাদিস জয়ীফ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বলছেন যে হাদিসের সনদ বিচ্ছিন্নতা রয়েছে, আবু সালামা বিন আব্দুর রহমান যিনি বর্ণনা করে ইলাম ইউদ্রিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাননি জীবদ্দশায়, সুতরাং হাদিস মুনকাতে সনদ মানে সনদ বিচ্ছিন্ন, একটা দুর্বলতার দেখা দিছে। ইমাম ইবনে ইসহাক বলছেন আর একটি খুতবা রয়েছে তাতে আলোচনা শেষ হবে। সুম্মা খাতাবা রাসূল মাররাতান উখরা, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় খুতবা দিলেন, পুনরায় খুতবা দিলেন, ফাকালা আর বললেন, জি সেই খুতবার দ্বিতীয় খুতবা, হ্যাঁ সেই খুতবার দ্বিতীয় খুতবা, ইন্নাল হামদুলিল্লাহ আহমাদুহু ওয়া আস্তাইনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউযলিল ফালা হাদিয়া লাহু, ইন্নাল হামদুলিল্লাহ নিশ্চয়ই সমস্ত প্রশংসা আল্লাহ, আহমাদুহু নাহমাদুহু বলতে পারেন, নাহমাদুহু বহু বচন, প্রশংসার ক্ষেত্রে এক বচন বহু বচন দুটোই বলা ঠিক আছে, এখানে আহমাদু এসছে কিন্তু প্রসিদ্ধ রেওয়ায়তে রয়েছে নাহমাদুহু, কারণ প্রশংসাতে অন্যকে শরীক করা যায়, প্রশংসায় অন্যকে শেয়ার করা যায়, অন্যকে সাথে নেওয়া যায় যে আল্লাহর আমরা প্রশংসা করছি কিন্তু আমরা সাক্ষী দিচ্ছি, এটা বলার অধিকার নেই, সাক্ষীর বিষয়টি এমন, হ্যাঁ যেটা অন্তরের সততার সাথে জবানে কী করতে হয়, স্বীকার করতে হয়, আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, কিন্তু আমরা সাক্ষী দিচ্ছি কী করে, আপনাদের পক্ষে আমি কী করে বলবো, কথা বুঝতে পারছেন না, কথাটি বুঝে নেন, কারণ আমাদের দেশের বক্তারা অনেকে বড় বড় বক্তা অনেক আলেমকে দেখা যায় এখানে ভুল করে, আগের যেগুলো ফেমাস বক্তা তো সবগুলি ভুল করতো, তাদের খুতবা শুনে দেখবেন আমার কথার সাথে মিলিয়ে, হ্যাঁ তারা আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু সব নাহমাদুহু নাস্তাইনু বহু বচন বলতে বলতে ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, নাশহাদু আমরা সাক্ষী দিচ্ছি, আমরা কী করে সাক্ষী দেবো, আরে ভাই আপনারা সাক্ষী দিচ্ছেন না দিচ্ছেন ওটা আমি বহন করতে পারি, দায়িত্ব এ তো গুরু দায়িত্ব, এটা সাক্ষী একা দেওয়া যায়, নিজেরটা দেওয়া যায়, আমি নিজের মালিক আপনাদের মালিক না, কিন্তু প্রশংসার ক্ষেত্রে আমার হয়তো বহু মানুষ আছে আল্লাহর প্রশংসাকারী, সুতরাং প্রশংসার ক্ষেত্রে শেয়ার করা যেতে পারে যে আমরা প্রশংসা করছি, আমি আমার পরিবার আর তারপর আমার প্রিয়জন আত্মীয় স্বজন, কিন্তু সাক্ষীটা কারো পক্ষ থেকে দায়িত্ব নেওয়া যায় না, বোঝা গেছে না? এই জন্য কোনো একটি হাদিসে ওয়ানাসাদু পাবেন না আপনি, কোনো একটি হাদিস ভালো করে শোনেন, যতগুলি খুদবার হাদিস রয়েছে কোনো হাদিসে ওয়ানাসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়ানাসাদু আন্না মুহাম্মাদান আব্দুর কখনো পাবেন না, ওয়াসাদু আসাদু
ভালো করে বুঝবেন। সুতরাং যারা আজকালকার খুতবা দিচ্ছেন, আমাদের ছাত্ররা অথবা যারাই আমার আলোচনা শুনবেন, আশা করি বিষয়গুলি খেয়াল রাখবেন। আরও কিছু ভুল আছে, বড় বড় সম্মেলনে গিয়ে আমি দেখতে পেলাম, এমনকি দেশে গিয়ে বড় বড় আলেমরা সম্মেলনে আমার সামনে অল্প কিছুক্ষণ বসেছিলাম, খুতবাতুল হাজা পড়লেন, সেখানে দু একটি কথা এমন, মানে দু একটি শব্দ এমন বাড়ছে যেটা হাদিসে নেই, যেটা হাদিসে নেই, কোনো হাদিসে নেই, কিন্তু খেয়াল করে না আসলে কীভাবে এটা আসলো। আসলে ওস্তাদ থেকে শিখা, ওস্তাদেরা ছোটো থেকে ওইভাবে মুখস্থ করিয়ে দিয়েছে, বা শুনে শুনে যদি শিখেন তাহলে ভুল থেকেই যাবে। আপনি যখন ভালো করে দেখবেন যে আসলে হাদিসের বাক্যগুলি কেমন আছে, ওইভাবে মুখস্থ করো, তখন সংশোধন হবে, নাহলে সংশোধন হবে না। জি, তার মধ্যে একটি হচ্ছে যে আসছে সামনে বলছি, তরজমা করে দিয়ে এইটুকুর বলছেন যে সমস্ত প্রশংসা ইন্নাল হামদারিল্লাহ আল্লাহর, আহমদহু তার প্রশংসা করেছি, ও আস্তাইনহু তার কাছে সাহায্য চাইছি, নাহমাদু ওয়া নাস্তাইনহু, এটি হচ্ছে প্রসিদ্ধ, নাউযু বিল্লাহ মিন শুরুরি আনফুসিনা, আমাদের নিজেদের অনিষ্ট থেকে, নিজের অনিষ্ট, নিজের খারাপই নিজেই করে মানুষ, নিজের পায়ে কুড়াল মারা বলে না আমাদের প্রবাদে, নিজের পায়ে কুড়াল মারা কেমন করা হয়, নিজের ক্ষতি নিজেই করছেন। যেই ব্যক্তি শিরিক করছে সে নিজের ক্ষতি নিজে করছে, স্থায়ী জাহান্নামী কার কারণে, ও নিজের কারণে, কেন মুশরিক সে, কেন কবরে সেজদা করে, কেন আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, কেন শিরকি আকীদা রাখে যে ওলি আউলিয়া সারা পৃথিবী ধারণ ক্ষমতা রাখেন, হ্যাঁ অসাধারণ ক্ষমতা রাখেন, মরেও মরেন নয়, সমস্ত শিরকি কুফরি আকীদা, নিজের সার সেটা, তার নিজের পায়ে নিজেই কুড়াল মারছে, যে বেনামাজি কার ক্ষতি করছে, নিজের ক্ষতি করছে, ফরজ ছাড়ছে কার ক্ষতি করছে, নিজের ক্ষতি করছে, শরীরে আনফুসে না, নিজের ক্ষতি নিজেই করে, এমনকি দুনিয়ার ক্ষেত্রে নিজের ক্ষতি নিজেই করছে। যেই ব্যক্তি সময়কে নষ্ট করছে, ছাত্র কিন্তু সময় নষ্ট করে খেলা দেখা, হ্যাঁ একজন মানুষ পরিবারে দায়িত্বশীল কিন্তু রাত জেগে জেগে খেলা দেখা অথবা দীর্ঘ সময় ধরে সময় নষ্ট করা খেলা দেখাই পাপের কাজে, আর এই সময় যে স্ত্রীর হকাদাই করতো, ছেলে মেয়ের হকাদাই করতো, কিছুই না, লেখাপড়া করতো তাও না, কিছু সংসার কাজ করতো অথবা রোজগার করতো তাও না, হ্যাঁ কার ক্ষতি করলো, এটা হচ্ছে সারুন্নাস, নিজের ক্ষতি নিজে করলো, শরীরে আনফুসে না, তো শরীরে আনফুসে না অনেক অনেক, হয়তো আপনি আপনার ক্ষতি একরকম করছেন, আমি আমার ক্ষতি করছি, যে কোনো গোনা করেন নিজের ক্ষতি নিজেই করলেন, আপনার গোনার কারণে আপনি ইহকাল পরকালে ক্ষতিগ্রস্ত, আমল নামা নিজেই খারাপ করলেন আপনি, নাউযু বিল্লাহ মিন শুরুরি আনফুসিনা, আল্লাহর কাছে আশ্রয় চাইছি আমাদের নিজেদের অনিষ্ট থেকে, পরের অনিষ্ট চাইতে নিজের অনিষ্ট বেশি, দেখেন পর যদি ক্ষতি করে আর বাঁচতে পারেন তো আপনি ক্ষতি হইতে দেবেন না, পরে যদি ক্ষতি করে আপনার আর যদি বাঁচতে পারেন তো ক্ষতি হইতে দেবেন দেবেন না, আপনি অজান্তে করে দিতে পারে, কিন্তু নিজের ক্ষতি নিজেই করছেন অবুঝের মতো, বুঝেও বুঝেন না, যার ফলে এই ক্ষতিটার সম্ভাবনা আরও বেশি, অধিকাংশ লোক এতে ক্ষতিগ্রস্ত, যার ফলে আগে এই অনিষ্ট থেকে আশ্রয় কামনা, এই সুন্নত খুতবা তো রয়েছে, নাউযু বিল্লাহ মিন শুরুরি আনফুসিনা ওমিন সাইয়্যাতি আমালিনা, আমাদের মন্দ কাজের অনিষ্ট থেকে আশ্রয় কামনা করছি, মিন শুরুরি সাইয়্যাতি আমালিনা, পাপের কুফল রয়েছে, পাপের কুফল কুপ্রভাব রয়েছে, আপনার পাপের কারণে আপনার ওপর বালা মুসিবত আসলো শারীরিক, হ্যাঁ মারাত্মক রোগে আক্রান্ত হয়ে গেলেন, যারা জেনা ব্যবিচার করে, তারপরে যারা সমকামিতা করে, এডসের রোগে সাধারণত আক্রান্ত হয়, যারা আপনার হস্তমৈথুন খুব বেশি করে তাদের পুরুষত্ব চলে যায়, কে ক্ষতি করেছে এগুলো, হ্যাঁ সেই আতে আমল না, তার কুফল, এগুলো পাপের কুফল, মাইয়াহদিহিল্লাহ যাকে আল্লাহ হেদায়ত করেন, ফালা মুদিল্লাল্লাহ তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, হেদায়তের তৌফিক দেন আমার আল্লাহ, কিন্তু চেষ্টা আমাকে আপনাকে করতে হবে, এ নয় সবই আল্লাহ করবেন, না আপনি যতক্ষণ খাবার সামনে রাখা আছে, প্রথম কথা খাবারের আপনার সামনে প্লেটটা রাখতে হয়েছে, আপনি রাখেন অথবা আর কেউ রাখুক, এমনিতে চলে আসবে না, কারো আসে না, ঠিক না, আর তারপরে যদি খাবার 24 ঘন্টা রাখা থাকে আর আপনি হাত নড়াবেন না, একটা লোক মুখ উঠাবেন না, কেউ আপনার মুখে উঠিয়ে দিল না, আর মুখে উঠিয়ে দিলে আপনি চিবাবেন না, আপনি গিলবেন না, তো যাবে পেটে, তাহলে আপনি আমল করবেন না জান্নাত, খালি জন্মসূত্রে মুসলিম হয়ে হয় অসম্ভব কথা। তো বলছেন যাকে আল্লাহ হেদায়ত করেন, ফালা মুদিল্লাল্লাহ তাকে কেউ পথভ্রষ্ট করতে পারেন না, কিন্তু এটি তৌফিক আল্লাহর পক্ষ থেকে, স্পেশাল সাহায্য, এই স্পেশাল সাহায্য পাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা থাকতে হবে আপনার, যে আমি চেষ্টা করব হেদায়তের, তখন আল্লাহ তৌফিক দেবেন। জি,
অমাই ইউদ লিল ফালাহাদি, দেখেন শব্দটা ভালো করে দেখেন কিন্তু, অমাই ইউদ লিল, যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন ফালাহাদি আল্লাহ, তাকে হেদায়ত করার কোনো শক্তি নেই। আল্লাহ যদি পথভ্রষ্ট করেন, কিন্তু আল্লাহ জবরদস্তি পথভ্রষ্ট করেন না। আল্লাহ কোরআনে কারিমে বিভিন্ন আয়াত বলেছে, তার মধ্যে একটি আয়াত নো আল্লাহ মাত আল্লাহ, মানুষ যেদিকে ফিরে ওইদিকে ফিরাই, যেদিকে ফিরে ওইদিকে ফিরাই। যারা এখন আপনার ইন্টারনেটে নোংরা ছবি ছবি দেখছে আপনার রুমমেট, তাদেরকে ওইদিকে আল্লাহ ফিরিয়ে দিয়েছে। যারা মার্কেটে ধর্ণা দিয়েছে তাদেরকে ওইদিকে ফিরিয়ে দিয়েছে। যারা পয়সার পিছনে ছুটছে তাদের ওইদিকে ধরিয়ে দিয়েছে। যারা ঘুম বিছানায় গিয়ে ঘুমিয়ে গেছে তাদের ওইদিকে আল্লাহ ফিরিয়ে দিয়েছে। আর যারা দিন শেখার জন্য এখানে ধৈর্য ধরে এসে ক্লান্ত অবস্থায় বসে আছে, তাদের ডিউটি করে আল্লাহ ওইদিকে ফিরিয়ে দিয়েছে। নো আল্লাহ মাত আল্লাহ, যেদিকে ফিরবে সেদিকে আল্লাহ ফেরাবে। যে আমি আমার দাওয়াতের কাজ ছেড়ে দিয়ে যদি আমি পেট পূজা শুরু করি, আর যদি মনে করি না আরে ভাই এখানে ওই সীমিত পয়সাতে না থেকে এই শীত সিজনটা দেশে থাকলে তো এক একটা মাহফিলে 50,000 টাকা, হ্যাঁ কোনো ব্যাপার না, 50,000 টাকা দেশে পড়াটা আমার মতো লোকের কথা বুঝতে পারছে, যে কম করে বললাম, আর শর্ত লাগালে তো আরও অন্যরকম। তো কথা হচ্ছে যে যদি এটা করতো নিহমা তো আল্লাহ, যেটা গরজ করতাম সেটাই হইত। হ্যাঁ কিন্তু আমার গরজ তো সেটা না, আমার গরজ আমাকে হ্যাঁ দাওয়াতি কাজ করতে হবে, হ্যাঁ আমাকে দাওয়াতি কাজ করতে হবে। এই নয় যে এটাকে আমাকে ইনকাম সোর্স হিসেবে নিতে হবে, আর এটাই আমাকে মানুষের কাছ থেকে পয়সা ইনকাম করতে হবে, আর মানুষের পকেট থেকে নিতে হবে, না না না। আলহামদুলিল্লাহ 8 ঘন্টা ডিউটি করে হালাল রুজি আসছে, মনে শান্তি আছে, হ্যাঁ যে হালাল রুজি আসছে আলহামদুলিল্লাহ। জি তো মাই অমাই ইউদলিল ফালা হাদি আল্লাহ, এখানে হাদিসে কি আসছে সন্নতি খুদবাই খুদবাতুল হাজ অমাই ইউদলিল, কিন্তু আমাদের অধিকাংশ বক্তা কি হানাফি কি আহলে হাদিস, শুনে দেখবেন আমার এই কথার পরে। আমি এর আগেও কখনো বলেছি কিন্তু জানি না সেটা মানুষের কাছে পৌঁছেছে কিনা, সে সব সোশ্যাল মিডিয়ায় অমাই ইউদ লিল হু পড়ে, অমাই ইউদ লিল হু, অর্থ ভুল হবে না এখানে, কিন্তু কোনো হাদিস হু শব্দ নেই, হু শব্দ এখানে উজ্জ্বই আছে। এখানে বাড়ানো যখন হাদিসে নবী সাল বাড়ান নেই, নবী সালের ভাষায় বেশি অলঙ্কার আছে। আপনার ভাষাটা ভাষাগত ভুল না হইলেও নবী সালামের কথায় কি রয়েছে, বেশি অলঙ্কার রয়েছে। এক দুই নম্বর কথা, নবী সাল্লামের সুন্নতি খুদবা আপনি পড়লেন না তাহলে ইউদুলিল হু পড়লেন তখন, কিন্তু অনেকে অজান্ত। একজন আমার হিতাকাঙ্ক্ষী ভাই প্রথম অনেক আগে আমাকে এই বিষয়টি বলেছিলেন যে সে এই কিন্তু হাদিসে আমার ইউদুলিল হু নাই যেটা আমাদের সমাজের আলেমরা পড়ে। তো কথা প্রসঙ্গে আজকে কথাটি বললাম, এর আগে হয়তো কখনো বলেছি জানি না রেকর্ড হয়েছে কি না, তো কথাটি মনে রাখবেন যে অমাই ইউদলিল হু বেশিরভাগ বক্তারা পড়ে, অমাই ইউদলিল হু ফালা হাদি আলা, না অমাই ইউদলিল হু নেই, হু নেই। ওয়াশাদু, আর দেখেন ওয়াশাদু কী এলো, ওয়াশাদু নউজে এসছে বহু বচন, কারণ আশ্রয় চাওয়ার ক্ষেত্রে আমি নিজের জন্য না আপনাদের জন্য আশ্রয় চাইছি, আপনারা চান আর না চান আপনাদের ভালো চাই, আমি পারবো না পারবো না, কিন্তু সাক্ষী দিতে পারি না আপনাদের পক্ষ থেকে, সাক্ষীটা নিজের সাক্ষী নিজেই দিতে হয়। সেটা এমন এমনকি আদালতও গিয়ে যদি কেউ বলে যে আমি আমার বাবার পক্ষ থেকে সাক্ষী দিতে এসেছি, নেবে জজে নেবে, সৌদি আরবের কোনো কাজীতে কোনো মহাকামাতে নেবে, আমি আমার বড় ভাই ছোট ভাইয়ের পক্ষ থেকে সাক্ষী হয়ে এসেছি, চলবে না, আপনার সাক্ষী আপনাকে দিতে হবে। এইরকমই আল্লাহর তাওহীদের ক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলের সালাতের সাক্ষীর ক্ষেত্রে আশহাদু বলতে হবে, নাশহাদু না, ওয়াশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য প্রদান করছি আমি যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, ওয়াহদাহু তিনি একই একক, লা শারিকা লাহু তার কোনো শরীক নেই, ইন্না আহসানাল হাদিস কিতাবুল্লাহ, আহসানাল হাদিস খায়রুল হাদিস বিভিন্নভাবে হাদিসে এসছে সমস্যা নেই, ইন্না আহসানাল হাদিস কিতাবুল্লাহ, নিঃসন্দেহে সবচাইতে উত্তম বাণী হচ্ছে আল্লাহর কিতাব কোরআনে কারিমের বাণী। কাদ আফলাহ মান যায়্যানাহুল্লাহ ফি কলবিহি, এটি সেই খুতবাতুল হাজা প্রসিদ্ধ নয় সেটা, এটা হচ্ছে অন্য আরেকটি খুতবা, সুতরাং এই খুতবাও যদি কেউ কখনো পড়ে কোনো অসুবিধা নেই। জি তবে এর হাদিসের অবস্থাটি সনদ সম্পর্কে জানা নেই, ইবনে হেশামের রেওয়ায়েতে সিরাতের কিতাবাদিতে এসেছে, কিন্তু আমাদের কাছে সহি সনদে নিশ্চিত প্রমাণিত সন্নতি খুতবা যেটা খুতবাতুল হাজা বলে সেটা মুখস্থ রাখা উচিত। কাদ আফলাহা, সফল কাম সেই ব্যক্তি, মান যায়্যানাহুল্লাহু ফি কলবিহি, যার অন্তরকে আল্লাহ ইসলাম দিয়ে ইমান দিয়ে সুসজ্জিত করেছেন, ওয়াদখার বা কিতাব দিয়ে আল্লাহর কিতাব কোরআন দিয়ে, যেহেতু কোরআনের কথা এসছে এখানে কিতাবুল্লাহর কথা, মানে যায়্যানাহুল্লাহু ফি কলবে, যার অন্তরে কোরআন কি করেছেন সুসজ্জিত করেছেন, মানে যার অন্তরে কোরআনের মহব্বত আছে, কোরআনের ভালোবাসার সাথে কোরআনের জ্ঞান আছে, একলব জ্ঞান আছে,
কোরআন মুখস্থ আছে, কোরআনের অর্থের জ্ঞান আছে, কোরআনের তাফসিরও বুঝে এবং কোরআনের প্রতি আমল আছে, আমলের জজবা অনুপ্রেরণা আছে, কোরআনের দাওয়াতের আগ্রহ আছে, এই সবগুলি শামিল। যতটা এগিয়ে যাবেন তত বেশি আপনি উন্নত মানের মুমিন, আর যদি ওতে যত সীমিত হবেন তত আপনার ঈমান সীমিত। কথাগুলো বুঝছেন না? বুঝছেন না? ধরেন একটা লোক কোরআন হাফেজ, হ্যাঁ, কিন্তু কোরআন অর্থ বুঝে না, যে কোরআন অর্থ বুঝে সে অনেক এগিয়ে আছে। একটা লোক কোরআন অর্থ বুঝে আর তার সাথে আমলও করে, তাহলে ওর চাইতে ভালো। আর একটা লোক আমলে শিথিল, তাহলে আমল যে করে না ওর জন্য অনেক সব ফরজ আমল ছাড়লে, অজেব ছাড়লে তো বিপদ হয়ে যাবে। কিন্তু ধরেন সুন্নত মুস্তাহাব আমল করে না, আর একটি লোক কোরআনের প্রতি যথাযথ আমল করে, কোরআন হাদিসের উপর আরও সুন্নত আমল করে, সে আরও এগিয়ে গেল। আরেকজন লাগে সে কোরআন উপর আমল তো করে আর বাকি সবগুলো যেগুলো আগের সেগুলো আছে, তারপর কোরআনের দাওয়াতও দেয়, কোরআন হাদিসের দাওয়াতও দেয়, সে আরও অগ্রগামী। সে এইভাবে আর কি, ওয়াদখালাহু ফিল ইসলামে বাদাল কুফরে, আর যাকে আল্লাহ দাখিল করেছেন, নিয়ে এসেছেন ইসলামে কুফরির পরে, ফাখতারাহু আলা মা সিওয়াহু মিন আহাদিসিন নাস, কোরআনকে সে পছন্দ করেছে মানুষের অন্য অন্য কথা বাদ দিয়ে, মানব রচিত বিধান বাদ দিয়ে, মানুষের লেখা কোনো বই পুস্তক বাদ দিয়ে, পথ মত এসব বাদ দিয়ে কোরআন কিতাবুল্লাহর জীবনকে পছন্দ করেছে। ইন্নাহু আহসানুল হাদিস, নিঃসন্দেহে কোরআন হচ্ছে সবচেয়ে উত্তম বাণী, ও আবলাগু সবচেয়ে পরিপূর্ণ বাণী। আহেব্বু মা আহাব্বাল্লাহ, যা আল্লাহ ভালোবাসেন তোমরা তা ভালোবাসো, নবী সাল্লামের খুদবার বিষয়বস্তু এটি, যা আল্লাহ ভালোবাসেন তোমরা ভালোবাসো। আহেব্বুল্লাহ মিন কুলুবিকুম, তোমাদের অন্তর থেকে আল্লাহকে ভালোবাসো। ওয়ালা তামাল্লু কালাম আল্লাহ ওয়া যিকরিহি, আল্লাহর কালামের ক্ষেত্রে তোমরা বিরক্ত হইও না, আল্লাহর কালাম তেলাওয়াত করার ক্ষেত্রে বিরক্ত হইও না, বা এঘেমি যেন না আসে। বিরক্ত হওয়া অনেক সময় যে বিরক্তি কথাটি অনেক সময় চলে আসে কুফরি দিয়ে চলে যাবে, কেউ যদি কোরআন থেকে বিরক্ত হয় তাহলে কুফর কুফর হয়ে যাবে। ধরেন কোরআন, আরে কোরআন শোনাবেন না, আমি চাই না, আমি তাহলে কুফরি হয়ে যাবে এটা। কিন্তু আরেকটা হচ্ছে এঘেমি চলে আসা, ভালো লাগে না পড়তে, এখন কোরআনকে মহব্বত করে কিন্তু কোরআনের ক্ষেত্রে কি একটা এঘেমি অথবা বুঝেন তো এঘেমি শব্দটি, হ্যাঁ। তারপরে আরেকটি হচ্ছে যে আপনার অমনোযোগী, কোরআনের আমল আছে সব আছে কিন্তু কোরআন তেলাওয়াত না, সারাদিন শুধু মোবাইল তেলাওয়াত চলছে, ইন্টারনেট তেলাওয়াত চলছে, ফেসবুক তেলাওয়াত চলছে, আর কোরআন তেলাওয়াতের সময় কই, দাদা বুঝছেন না তো। ওয়ালা তামাল্লু বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খুতবায় যে আল্লাহর কালামের ক্ষেত্রে তোমরা বিরক্তি বোধ করিও না, ক্লান্ত হইও না, মালাল মানে ক্লান্তি। ওয়া যিকরিহি, আল্লাহর যিকির, আল্লাহর স্মরণে। ওয়ালা তাকসু আনহু কুলুবুকুম, আর কোরআন থেকে তোমাদের অন্তর যেন শক্ত না হয়ে যায়। মানুষের অন্তর শক্ত হইলে কোরআন তেলাওয়াত করবে না আর কোরআনের কাছাকাছি আস আমল করবে না, যার যতই কোরআন থেকে দূরত্ব তার অন্তর তত শক্ত। আর কোরআন আপনি অর্থ বুঝা পড়লে সুবহানাল্লাহ, আর বিশেষ করে ভরা পেটে না খালি পেটে, এটা আমি নিজের পরীক্ষা বলছি, কারণ মাঝে মাঝে আমি খালি পেটে কোরআন পড়ি আর মাঝে মাঝে ভরা পেটে, দুটো তো অনেক পার্থক্য আমি আমার জীবনে পাই। সুতরাং একেবারে ভরা পেটে ধরেন খাওয়া দাওয়া করলাম দুপুরে, চিন্তা করছি এখনই তো ঘুমাবো না কোরআন পড়ি, অথবা রাত্রে খেয়ে দে এখন ভরা পেট আছে আর একটু কোরআন পড়ি, হ্যাঁ তারপরে শুইব, যেহেতু খেয়ে দে সাঁতার সাথে শোয়া ভালো না, এতে এত খুশি হয় না কিন্তু পেটটা খালি থাকে। কী জন্য আল্লাহ প্রশংসক সুরায় মুজাম্মিলে ভোর রাতের কোরআন পড়ার, ভোর রাতের কোরআন তেলাওয়াতের, কারণ ভোর এত নির্জনতা আল্লাহ ছাড়া কেউ দেখে না। তারপরে আপনার এই সময়টা হচ্ছে খুব উত্তম সময়, আল্লাহ অত্যন্ত নিকটবর্তী, হ্যাঁ প্রথম আকাশে। তারপরে সুবহানাল্লাহ, এই সময় যে তেলাওয়াত করছেন পেট খালি, যতই রাতে খান ভোর রাত হইতে হইতে অনেক খালি হয়েছে, খালি হয়ে গেছে, তো খালি পেটে আল্লাহকে ডাকলে। এই জন্য দেখেন রোজা রমজানের দিন আপনি দোয়া করিয়া না, আর এমনি ভরা পেটে দোয়া করি, ভরা পেটে কখনো কান্না আসবে না। যারা বেশি ভরপেট খান একটু খালি রাখেন না, ভরা পেটে কান্নাই আসবে না আপনার, হ্যাঁ বালা মুসিবত আসলে কান্না আসবে, আপনি ভাবছেন আল্লাহর ভাই, আল্লাহর ভাই না, ও বালা মুসিবতের জন্য কাঁদছে হয়তো, কথা বুঝতে পেরেছেন। কিন্তু আপনি আল্লাহর ভয়ে যেটা কান্না, সুখেও আছি অনেক সুখ আলহামদুলিল্লাহ, পয়সা সুস্থতা সব ঠিক আছে, সব ঠিক আছে, তারপর আল্লাহর সামনে কান্না আসা, এটা হচ্ছে আসলে সত্যি কান্না আসা। এটার জন্য একটু খালি পেটে থাকার চেষ্টা করতে হবে, এই জন্য বেশি বেশি সিয়াম পালন করা অথবা ক্ষুধার্ত থাকা, যদি রোজা নাও রাখেন তো একটু পেটকে কিছু স্বস্তি দেওয়া, পেটকে একটু স্বস্তি দেন। অনেকে মনে করে পেট খালি হইতে আবার দে, খালি হয়েছে আবার লোড, আনলোড হইতে লোড, না রে ভাই একটু সময় দেন,
একটা সময় দেন যাতে করে জিকির আজকার জিকির ফিকির তেলাওয়াত এগুলোতে আপনি মনোযোগী হইতে পারেন। আল্লাহ তৌফিক দান করুন, অন্তর নরম হবে, চোখে পানি আসবে। ফাইন্নাহু মিন কুল্লি মা ইয়াখলুকুল্লাহু ইখতার ওয়া ইস্তাফা, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তাতে থেকে আল্লাহ পছন্দ করেছেন আর মনোনীত করেছেন। আল্লাহ যা সৃষ্টি করেছেন তাতে কি করেছেন, কিছু পছন্দনীয় আছে আর কিছু আল্লাহর মনোনয়ন আছে। মানুষ থেকে শুরু করে, মানুষ ফেরেশতা থেকে শুরু করে জায়গা জামানা সব কিছুতে, বললে লম্বা হয়ে যাবে আর আজকের আলোচনা লম্বা হয়ে গেছে, তারপরে খুব লম্বা হয়নি কারণ রাত বড়ও আছে আলহামদুলিল্লাহ। আমাদের এমনি আলোচনা তো এক ঘন্টা তো হয়, অসুবিধা নেই তাই না? তো একটু ইঙ্গিত করি না হলে বুঝবেন না, সময়ের মধ্যে থেকে আল্লাহ কিছু কিছু সময়কে কি করেছেন, মনোনীত করেছেন, পছন্দ করেছেন। কি যেমন রমজান মাস আর জিলহজ মাসের প্রথম 10 দিন ওর মধ্যে হওয়া যাচ্ছে মৌসুম, হ্যাঁ, তারপরে হ্যাঁ মহরমের দিন, তার প্রতি সপ্তাহে জুমার দিন, 24 ঘন্টার ভিতরে সবচাইতে উত্তম সময় ভোর রাত্র শেষ তৃতীয়াংশ রাতের, দেখেন জামানায় হয়ে গেল কতগুলি দিক। স্থানের ক্ষেত্রে মাক্কাতুল মোকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, হ্যাঁ বাইতুল মুকাদ্দাস, হ্যাঁ ফিলিস্তিন আল্লাযী বারাকনাহু, গোটা প্যালেস্টাইন আল্লাহ বরকত দিয়েছেন বলছেন। জি এইভাবে, জি হ্যাঁ, আল্লাহ নেক বান্দাদের মধ্যে আল্লাহ মনোনীত করেছেন আম্বিয়া রসুলগণকে, হ্যাঁ আলী ইব্রাহিম কামা সাল্লাইতা কামা বারাকতা আলা ইব্রাহিম, কেন ইব্রাহিম পরিবারে ইব্রাহিমের বংশে যত নবী রসুল কোনো বংশ আর আসেনি, সুতরাং আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এই জন্য বলা হয়েছে ইব্রাহিম পরিবারে। এইরকমই আপনার অন্য আম্বিয়া রসুলগণকে আল্লাহ মনোনীত করেছেন, ফেরেশতাদের মধ্যে জিবরা আলী সাল্লামকে আল্লাহ, বেশুর চারজন যে ফেরেশতা তার মধ্যে জিবরা আলী সাল্লাম আর অন্য অন্য ফেরেশতা ছিল তারা শ্রেষ্ঠ ইত্যাদি। তো আল্লাহ প্রত্যেক সৃষ্টি থেকে কি করেছেন, আল্লাহ পছন্দ করেছেন আর মনোনীত করেছেন। কাদ সামাহুল্লাহ খীরাতাহু মিনাল আমাল, আল্লাহ যে সব পছন্দ, আল্লাহর যে পছন্দনীয় আমল সেগুলি আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ পছন্দনীয় আমল হচ্ছে তৌহিদ, সবচেয়ে বড় লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর পছন্দনীয় আমল হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত বা সালাতের ইবাদত, সিজদা সবচেয়ে নিকটবর্তী সিজদা আপনি। আল্লাহর পছন্দনীয় আমল আপনার রমজান মাসের সিয়াম, তারপরে হজ, হ্যাঁ জাকাত, তারপরে হেজাব ইত্যাদি যতগুলি নেক আমল রয়েছে এগুলো আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। ও মুস্তাফা হুমিয়াল ইবাদ, আল্লাহর মনোনীত বান্দাদের কথা আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। ফাকাদ আতাইনা আলা ইব্রাহিম আল কিতাব আল হিকমা ওয়া আতাইনাহু মুলকান আযীমা, এইরকমই আল্লাহ রাব্বুল আলামিন একটি জায়গায় সূরা আনামে 18 জন নবীর কথা উল্লেখ করেছেন, জি যাদেরকে আল্লাহ মনোনীত করেছেন। ওয়াসালিহ মিনাল হাদিস, ভালো ভালো কথা আল্লাহ মনোনীত করেছেন, পছন্দ করেছেন। সুবহানাল্লাহ, খাইরুল কালাম আহাব্বুল, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাণী হচ্ছে কয়টি, হ্যাঁ আরবা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, তারপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইত্যাদি ইত্যাদি আরো যেসব রয়েছে। জি অমিন কুল্লে মা উতিয়ান্নাস মিনাল হালাল ওয়াল হারাম, আর যা কিছু মানুষকে দেওয়া হয়েছে তার মধ্যে হালালও রয়েছে হারামও রয়েছে। হালালকে আল্লাহ পছন্দ করেছেন, হারামকে পছন্দ করেননি, জি। সুতরাং আপনি কেন হারামকে পছন্দ করবেন, ফাবুদুল্লাহ, সুতরাং আল্লাহর ইবাদতবন্দী করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়ান, তার সাথে কাউকে শরীক করিও না বা কোনো কিছুকে শরীক করিও না। ওয়াত্তাকুহু হাক্কা তুকাতিহি, যথাযথ আল্লাহকে ভয় করো। ওয়া আসদিকুল্লাহ সালিহা মা তাকুলুনা বিআফওয়াহিকুম, তোমাদের মুখ দিয়ে তোমাদের জবান দিয়ে যা কিছু বলছো তাতে তোমরা সততা অবলম্বন করো, যা কিছু বলছো অন্তর থেকে বল অন্তরে সততার সাথে এবং ভালো কথা বলো। ও তাহাবু বি রাহিল্লাহ বাইনাকুম, আল্লাহর যে বিশেষ রহমতে তোমাদের মাঝে আল্লাহ সম্প্রীতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন, সুতরাং এর ভিত্তিতে একে অপরকে ভালোবাসো, ইমানের ভিত্তিতে ইসলামের ভিত্তিতে, হ্যাঁ ভালো মানুষকে ভালোবাসেন। ইন্নাল্লাহ ইউবগিযু আইয়ুন কাসা আহদুহু, আল্লাহ ঘৃণা করেন, আল্লাহ অপছন্দ করেন, আল্লাহ অসন্তুষ্ট হন কিসের ওপর, তার যদি চুক্তি ভঙ্গ করা হয়। তার চুক্তি আদম আলাইহিস সালামের পিঠেই যখন আমরা থাকি আল্লাহ চুক্তি নিয়েছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না, কালু বালা, সবাই বলেছে বালা, আর তারপরে কেউ হিন্দু হয়ে গেল, কেউ ইহুদি, কেউ খ্রিস্টান হয়ে গেল, কেউ নাস্তিক হয়ে গেল, জি আল্লাহর এই চুক্তিকে, তারপর আল্লাহর চুক্তি আল্লাহ রাব্বুল আলামিন আহদ মিসাক হচ্ছে আল্লাহর বিধান, ওহি
ওহি এর ব্যাখ্যা আরেকটি হচ্ছে ওহি, সুতরাং সেটা পূর্ণ করো, ওহির বিধানের বাস্তবায়ন করো, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গড়ো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শেষখানে এই বলেছেন, সিরাত ইবনে ইসামি রয়েছে কিন্তু সনদ ছাড়াই উল্লেখ করেছেন। তো আলোচনা আজকে যথেষ্ট লম্বা হয়ে গেছে, সুতরাং এখানেই শেষ করছি। আর আমাদের আলোচনা যে সংক্ষিপ্ত জাদুল মাদের আলোচনা এইভাবে আর কি, এক একটা স্টপেজ আছে, এজন্য কখনো কম হয়ে যাবে, কখনো একটু বেশি হবে। আর এখানে বিষয়ে আলোচনা শেষ হয়েছে। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাজিম ও ইয়াউমিল জুমা, জুমার দিনের মহত্ব ফজিলত সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।